ধন্যবাদ সৌমি, দীপান্বিতা, ধন্যবাদ, ধন্যবাদ দেবাংশু কুমার, ধন্যবাদ সকলে। সকলের অনুমতি নিয়ে শুরু করছি। আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, চারদিকে নিশ্চয়ই অনেক কিছুই হচ্ছে। দেখুন, কেউ কেউ আমাকে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ করে বা নানানভাবে জানিয়েছেন, গানের অনুরোধ জানিয়েছেন। দেখুন ভাই, আমি ঠিক হেমন্তবাবুর গানগুলো বসে বসে গাওয়ার জন্য এই অনুষ্ঠানটা করছি না, সেটা তো করাই যায়। ধন্যবাদ, ধন্যবাদ ফাতিমা ঋতু, ধন্যবাদ সকলে। হ্যাঁ, যে পরপর গান গেয়ে গেলাম, এটা এই অনুরোধের আসরের জন্য অনুষ্ঠানটা না, আপনারা বুঝবেন নিশ্চয়ই। একজন মানুষকে তার সঙ্গীত নিয়ে কিন্তু আমাদের কোনোদিনই কোনো ধন্যবাদ অর্ণব, আমাদের কোনোদিনই কোনো তেমন সাহিত্য গড়ে ওঠেনি, আলোচনা গড়ে ওঠেনি। সাহিত্য নিয়ে যেমন গড়ে উঠেছি, যেমন ধরুন ফিল্ম স্টাডিজ বিভাগ খুলেছেন বিশ্ববিদ্যালয়ে, একাধিক বিশ্ববিদ্যালয় ফিল্ম নিয়ে সেখানে আলোচনা হয়। ফিল্ম নিয়ে আপনি আপনারা মাস্টার্স করতে পারবেন চলচ্চিত্র নিয়ে, কিন্তু দেখুন সঙ্গীত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সঙ্গীত আলোচনা, শুধু এখন সঙ্গীত আলোচনাটা কী করে হবে? আমি বলব একটা প্রেক্ষিতে আনা, একটা কাজ তো। চলচ্চিত্র যেমন একটা কাজ, খেলা যেমন একটা কাজ, তেমনি এটা একটা কাজ। আচ্ছা, আমি না এক মিনিট, আমার এই ফোনটা আমি সাইলেন্ট করা দরকার, আমি করছি, একটু চেষ্টা করছি, না সাইলেন্টই করা আছে। বিরাট বাবা, নিজেকেই ধন্যবাদ দিলাম সাইলেন্ট করা। ফলে হয় কি, আমাদের সঙ্গীত নিয়ে কথা বলতে গেলে আমার ভালো লাগিল বা লাগিল না এইখানে, কিন্তু কেন ভালো লাগিল, কেন ভালো লাগিল না, এ নিয়ে আমরা কোনো কথা বলি না। এক, দুই, সঙ্গীত নিয়ে দেখেছি, সঙ্গীত নিয়ে দেখেছি সঙ্গীতের ধারে কাছে যারা নেই, মানে প্র্যাকটিসিং মিউজিশিয়ান যারা নন, যারা নাম করা সাহিত্যিক বা সাহিত্যবেত্তা, তারা সব লেখেন, তারা আলোচনা করেন, তারা কথা বলেন। কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটি লং প্লে রেকর্ডে এক বিখ্যাত আনন্দবাজারের সাহিত্যিক, তিনি ওই ফ্ল্যাপের লেখাটা লিখেছিলেন, তাতে তিনি লিখেছিলেন, আমার মনে আছে, আমার জ্যেষ্ঠ ভ্রাতা এটা আমায় দেখিয়েছিলেন, আমি তখন কিশোর, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আমার দাদা আমার চেয়ে 4 বছরের মাত্র বড়, বলছে দেখ কী লিখেছে, দেখ দেখি লিখেছে, ইন টপ্পা শি স্টপ, HMV রিলিজ, কণিকা বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রনাথের গান, তার একটি লং প্লে রেকর্ড, তাতে ইন টপ্পা শি স্টপ, মানে উনি ইংরেজিটাও জানেন না, বাংলাটাও জানেন না, কিছুই জানেন না, শুধু কথা বলতে, কেন ওকে কিন্তু একটা বলতে বলা হচ্ছে, অর্থ তিনি কিন্তু সঙ্গীতের লোক না। ধর যাক, সেইটা কণিকা বন্দ্যোপাধ্যায়, সাগর সেনকে বলা যেত, চিন্ময় চট্টোপাধ্যায়কে, বা ধরুন সুচিত্রা মিত্র, তাদের কাউকে লিখতে বলা যেত, বা ধরুন অন্য কোনো ক্ষেত্রে, ধরুন জ্ঞানপ্রকাশ ঘোষ, বা তার সঙ্গে যারা বাজান, যেমন যন্ত্রশিল্পীদের, যন্ত্রশিল্পীদের তো খুব মানুষ বলেই মনে করে না। ফলে আমাদের এখানে গান বাজনা নিয়ে কোনো সিরিয়াস আলোচনা কোনো দিনই জমে ওঠেনি।
সঙ্গীত নিয়ে সেই প্রথম বাঙালি লিখেছিলেন কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় 19 শতকের মাঝামাঝি। একটু চিন্তার কথা যে স্বয়ং রবীন্দ্রনাথও কিন্তু তাকে নিয়ে কোনো আলোচনা করেননি, অথচ ভাতখণ্ডে ভাষায় যার কাছে হিন্দুস্তানি সঙ্গীত চিরকৃতজ্ঞ, সে ভাতখণ্ডে মশাই বাংলা শিখেছিলেন শুধু কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায়ের গীত সূত্রসার বইটি পড়বেন বলে। আমাদের এখানে যারা বাংলা কি পশ্চিমবঙ্গে কি বাংলাদেশে যারা সঙ্গীত চর্চা করেন, গান করেন, গান শেখেন, কথা বলেন, ফেসবুকে লেখেন বা অন্য কোথাও পত্রিকায়, এই বইটি কজন পড়েছেন ভেবে দেখুন। আচ্ছা, তারপর কিন্তু আমরা রবীন্দ্রনাথকে পেয়েছি। রবীন্দ্রনাথ তিনি লিখেছেন সিরিয়াসলি, রবীন্দ্রনাথ চিঠিপত্র লিখেছেন, ধৈর্যটি প্রসাদকে চিঠি লিখেছেন, বা ধরুন দিলীপ কুমার রায়ের সঙ্গে তার আলোচনা হয়েছে কথোপকথন, দিলীপ কুমার তার সেই কথোপকথনের বিবরণ দিয়েছেন, ফলে তার থেকে আমরা অনেক কিছু। তেমনি দিলীপ কুমার রায় সাংগীতিক নামে একটা বই লিখেছেন, এটি খনি। সঙ্গীত নিয়ে আর কি আমার একসময় ইচ্ছে ছিল, তখন কলেজে পড়তাম, প্রসঙ্গ সঙ্গীত নামে একটা পত্রিকা বের করব, কিন্তু সঙ্গে তেমন কাউকে পাইনি, বুঝলেন, শেয়ার হয়নি। তারপর আমি 79 সালে প্রস্তুতি নিয়ে 80 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই, সেখানকার ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে চাকরি নিয়ে। তার আগে আমি সলিল চৌধুরী মশাইয়ের সঙ্গে আলাপ করি, পরিচয় হয় কলকাতাতে। আমার ইচ্ছে ছিল তার উপরে এবং বাংলা আধুনিক গানের ধারা এবং তার বিবর্তনের উপরে একটা একটা কাজ করতে, তা তিনি রাজি হলেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, যদি আমি না যেতাম তাহলে এখানেই কাজটা করা যেত আস্তে আস্তে, কিন্তু বা দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আমার কাছে থাকতেন, ও ছেলে থাকতেন সুকান্ত বোধহয় থাকুন থাকতেন নিউ ইয়র্কে, আর আমি থাকতাম ওয়াশিংটন ডিসির কাছেই মেরিল্যান্ড রাজ্যে সিলভার স্প্রিং নামে একটি ছোট শহরে। তা সলিল চৌধুরী মশাই আমার কাছে আমার বাসায় থাকতেন, আমি একা মানুষ, উনি থাকতেন। তার সঙ্গে অনেক কথা তার ইন্টারভিউ নিয়েছিলাম, কিন্তু হতো কি দেখতাম যে তিনি অনেক কিছু খেয়েই রাখতে পারছেন না, মানে ভীষণ অসংলগ্ন কথা বলছেন। আমি চিন্তায় পড়ে গেলাম, ঘন্টার পর ঘন্টা তার সাক্ষাৎকার, তার সঙ্গে আলোচনা, তর্ক বিতর্ক। আমি বললাম যে এটুগুলো যদি আমি ছাপাই তো সর্বনাশ হয়ে যাবে, লোকে তো ভুল বুঝবে এই মানুষটাকে, সেটা আবার আমার পছন্দ না। তা আমি অনেকগুলো টেপ নষ্ট করে দিয়েছি, তার কারণ ওটা না থাকাই ভালো। এত অসংলগ্ন কথা বলছেন, কিছু ইয়ে দেখবেন ইন্টারনেটে কে জানি আপলোড করেছে, ওটা আমি ঠিক জানি না, একজন পেয়েছেন, আমি কিন্তু করিনি। সলিল চৌধুরীর সাক্ষাৎকার আমার নেয়া, আমি কিন্তু করিনি, অন্য কেউ করেছেন। তার মানে আমি জানি, আমি তার নাম বলবো না, আমেরিকাতেই থাকতেন একজন বঙ্গসন্তান, তাকে আমি কয়েকটা ক্যাসেট দিয়েছিলাম, তিনি খুব তার ভক্ত, তিনি এটা আপলোড করেছেন, আমায় জানান উনি। যাই হোক, তবু কিছু শুনতে পেলেন, কিন্তু আরও অনেক ছিল। আমার সমস্যা হচ্ছে, আমি দেখেছি আমি একাধিক সঙ্গীত শিল্পীর সঙ্গে কথা বলতে গেছি, হেমন্ত মুখোপাধ্যায় সমেত, তারা কিন্তু গুছিয়ে খুব কথা বলেন না। রবি শঙ্কর মশাইয়ের সঙ্গে, আচ্ছা আমি কারোর নামের আগে পণ্ডিত, ওস্তাদ, বিদুষী এসব বলছি না, শ্রী জনাব এসবও বলছি না, কিছুই বলছি না, শুধু নামটা বলছি, তার কারণ এখন সকলেই দেখবেন নামের আগে পণ্ডিত, ওস্তাদ, হামান্দিস্তে, অধ্যবসায়, মারদাঙ্গাম, নানা রকম ইয়ে বা প্রত্যুৎপন্ন অতিত্ব, এরকম ধরনের নানান সব উপাধি দেন। হ্যাঁ, কী আর বলবো, সেটা ওই জন্য রবিশঙ্কর, রবিশঙ্কর তো রবিশঙ্কর একমাত্র দেখেছিলাম
উনি একটা প্রশ্নকে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। একটা বিরল অভিজ্ঞতা, আমি জার্মানির কোলন শহরে তার সাক্ষাৎকার নিয়েছিলাম, দীর্ঘ সাক্ষাৎকার, সেটা ভয়েস অফ জার্মানি প্রচার করেছিল। তা এই উনি দেখলাম যে লজিক্যালি কথা বলছেন, রিজন দিয়ে, যুক্তি, কিন্তু বাকি ধনঞ্জয় ভট্টাচার্য দেখছি খুব যুক্তি দিয়ে কথা বলছে, কিন্তু অধিকাংশ আমি যাদের সকলে তো সুযোগ হয়নি, তার না খুব যুক্তি দিয়ে কথা বলেন। আর আরেকটা হচ্ছে তাদের তো খুব সিরিয়াসলি নেয়নি। দেখবেন সঙ্গীত নিয়ে সবাই বক্তব্য রাখে, ধরুন সঙ্গীতের স্বও যারা শেখেননি, প্র্যাকটিসিং মিউজিশিয়ান নন, এবং সঙ্গীত আমি বলছি না সঙ্গীতের বিশাল পণ্ডিত হতে হবে তা না, তারপরে প্র্যাকটিস স্বরলিপিটা করছে জানতে হবে তো, তাই না? সেই সরল নোটেশনটা জানে না, অত ইন্ডাস্ট্রিতে আমরা যে নোটেশন করি সেটা জানেন না তারা, কিন্তু তারা ছবির পরিচালক এবং তাদের সঙ্গীত পরিচালনা তারাই করেন। এটা একমাত্র আমাদের এই বঙ্গভূমিতে সম্ভব। আমি আর নাম করছি না, আপনারা খুব ভালো রকম জানেন, ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, তিনি কিন্তু নোটেশন করতে জানেন না, মানে তিনি থ্রি পার্ট লিখতে পারবেন না। ধরুন কথার কথা যে একটা একটা সে ছবি করবে, তাতে তাকে সে মিনিমাম জানতে হবে, আচ্ছা এটা হলো লং শট, এটা হলো মিড লং, এটা হলো একটা ক্লোজ আপ, এটা হলো বিগ ক্লোজ আপ, এটা হলো এক্সট্রিম বিগ ক্লোজ আপ, এটা এইখানে ক্যামেরা টিল্ট করতে আপ করতে হবে, এখানে ডাউন, এখানে আইরিস খুলতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? তা সেগুলো না জেনে আপনি ছবি কী করে করবেন? আপনি শর্ট ডিভিশন না জেনে কী করে ছবি করবেন ভাই? আমি একাধিক জায়গায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আমি শুনেছি, আমার মানুষ বলেছেন যে যারা অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কিন্তু শর্ট ডিভিশন করেন না, করতে জানেন না, কিন্তু মোটামুটিভাবে আপনি যদি ব্যাপারটা না জানেন আপনি ছবি করবেন কী করে? তাই যদি হয় তাহলে আপনি সঙ্গীত পরিচালনা কী করে করবেন? ধরুন একটা আপনি বাঁশি বাজছে, তার সঙ্গে একটা বেহালা বাজছে, আপনি তো তাহলে লিখতে হবে তো, নোটেশন করতে হবে তো, সবই তো বাজাবে, তাই না? আমার মুখের কথায় তো তারা বাজাবে না। দেখুন এত বড় একটা জিনিস, এটা অন্যায় হয়ে যাচ্ছে, কেউ কেউ এটা করেননি। একজন যেমন ঋত্বিক ঘটক কখনো এই কম্মটি করেননি, তিনি সবসময় একজন সঙ্গীত শিল্পীকে দিয়ে কাজটি করিয়েছেন। তা যাই হোক, পাশ্চাত্যে এত লোক তো ছবি করেছে, কজন হঠাৎ অ্যালফ্রেড হিচকক নিজে মিউজিক করতে আমি করে দিল, তাই না? বা রুব্রিক নিজে মিউজিক করতে আমি করল, এলাইয়া কাজান, এই আশ্চর্য ব্যাপার আমাদের এখানে হয়, কিন্তু যারা সঙ্গীতের লোক তাদের কেউ সিরিয়াসলি নেয় না। হেমন্ত মুখোপাধ্যায়কে কেউ কি সিরিয়াসলি নিয়েছে কখনো? আপনাদের দু একটা জিনিস আজকে বলবো যেটা সম্ভবত আপনারা জানেন না, আর জানলেও সবাই জানেন না। আমার 73 বছর বয়স চলছে, সকলের তো আর এই বয়স হয়নি, কারো কারো হয়েছে হয়তো, তো অনেকেরই কম। হেমন্ত মুখোপাধ্যায় দ্বীপ জেলে যাই নামে একটা ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন, তাতে একটা মানে গান যে এই রাত তোমার আমার শুধু দুজনে, এই গানটির বৈশিষ্ট্য কি, মানে গানটির প্রযোজনার বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে একটা ছন্দ, টুম 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 কোনদিন শুনিনি আমরা, বেসে বাজছে। তারপরে হেমন্তবাবুর বিখ্যাত কণ্ঠ, তার সেই গুনগুন করে গেছেন,
এই গানটিতে ইন্টারলিউড মিউজিক, তুমি আছো আমি আছি যাই, আর একটা কি ছিল শীষ টু টু টু, আমি শীষ দিতে পারি না, শীষ দিতে পারি না, আপনাদের মধ্যে যারা শীষ দেন। আর গানটা শুনবেন মানে হেমন্তবাবুর গাওয়া, আশা করি কোনো এটার আবার কোনো রিমেক হয়নি, হয়ে থাকলে শুনবেন না হেমন্তবাবুর গানগুলো, হেমন্তবাবুর কণ্ঠেই শুনুন আধুনিক গানগুলো। তা সেখানে দেখবেন টু 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 টু, বিউটিফুল একটা হুইসলিং আছে শীষ টু 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 টু। কে দিয়েছেন শীষটা? শীষের কিন্তু যন্ত্র পাওয়া যায়, আমার কিন্তু মনে হচ্ছে গান শুনে মনে হতো এটা শীষ কেউ দিয়েছে। যাই হোক, এই সময়তে মানে এই গানটি তো বিশ্ব জয় করে ফেললো বাঙালির, মানে এমন বাঙালি খুব কম ছিলেন বোধহয় যে এই গানটা পছন্দ করেননি। ওই সময়তে আমার মনে আছে বোধহয় 59 সালটাল হবে, ব্রিজ অন দ্য রিভার কোয়াই না একটা ছবি কলকাতায় বেরোলো, প্রকাশ পেল, পাশ্চাত্যের ছবি, পাশ্চাত্যের ছবি, সেই ব্রিজ অন দ্য রিভার কোয়াই যুদ্ধের ছবি, তাতে এর মার্চিং সং ছিল কুচকাওয়াজের গান, তাতে শীষ ছিল, কিন্তু সুরটা কি ছিল আচ্ছা এটা দেখবেন সার্জেন্টস বুগি নামে আছে, সার্জেন্টস থিম আছে নানান নামে, সার্জেন্ট দিয়ে সার্চ করবেন পরে, বা ব্রিজ অন দ্য রিভার কোয়াই যদি দেখেন দেখবেন তাতে মার্চ করতে করতে যাচ্ছে সোলজাররা, আর এইটা শীষ টু 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 টু, শীষ টু 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 টু, মূল মিউজিকটা তারপর হচ্ছে ট্রাম্পেট টা ডা ডা টা 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 টা, আবার শীষ টু 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 টু, বিউটিফুল, একদম ভীষণ সুন্দর। এই শীষ হেমন্তবাবু দিনজেলে যাইয়ের গানেও শীষ, ব্যাস বিপ্লব শুরু হয়ে গেল, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ, আজ এত বিদ্রোহ কেউ কোনোদিন দেখেনি রে বাবা, আরম্ভ হয়ে গেল, হেমন্ত চুরি করেছে। আচ্ছা আমার তখন বয়স 9-10 হবে, ব্রিজ অন দ্য রিভার কোয়াই মানে ওই বড় যুদ্ধ 10-10-10-এর বেশি না, আমার দাদা আমার থেকে 4 বছরের ছোট, ওর 14, দুজনেই স্কুলে পড়ি, এবারে আমরা দুই ভাই মানে মাথা চুল ছিঁড়ছি, চিরকাল তার আমার মাথা এরম ছিল না, এখন আমি কামিয়ে রাখি, টাক পড়ে গেছে একটু কামিয়ে দিই, তা দুজনে চুল ছিঁড়ছি, এ কী করে বোঝাই, বাবাকে ধরলাম, বাবা ওটা ছেড়ে দে না বেরোসি, খবরে কাগজে লেখা আরম্ভ হয়ে গেল হেমন্ত মুখার্জি সুর চুরি করেছে, একটা সুর কি এই রা তোমার আমার, ফলে হুইসিলিংটা কি টা 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 টা, ছন্দটা কি এক দুই তিন চার, এই রা তোমার আমার ওই চা তোমার আমার শুধু দুজনে, আর সার্জেন্টস বুগিটা কি বা সার্জেন্টস ইন মানে ব্রিজ অন দ্য রিভার কোয়াই টাটা 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 টাটা, লা শীষ দিতে পারলে খুব ভালো হতো, আমি দিতে পারছি না, টু 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 টু, আর ওইটা কি হেমন্তবাবুরটা এই রা তোমার আমার,
এটা শুনে শেষ কি বলবেন, কি বলবেন বলুন তো? দস্তুর মতো ঘরে ঘরে, মোড়ে মোড়ে, চায়ের দোকানে দোকানে, কফির দোকানে দোকানে, বাসর ঘরে ঘরে, চারদিকে বন্ধুদের মধ্যে, শত্রুদের মধ্যে, চারদিকে গ্রামে গ্রামে বার্তা রটে গেল হেমন্ত মুখোপাধ্যায় একটি বিদেশি সিনেমার সুর, ওটা সিনেমার নয়, যাই হোক, চুরি করিয়াছেন। এবং কেউ কিন্তু যুক্তি দেখাচ্ছে না কোথায়, কেন দুটো শীষ। তাহলে বেহালা তো অনেক গানে বেজেছে, সব চুরি করছে, এখন কি বলবেন? এই এই বাঙালি আমরা, এই হচ্ছে দীর্ঘকাল ভদ্রলোককে এটার মধ্যে থাকতে হয়েছে। আচ্ছা, আমার আসলে আমি নিয়ে ফেসবুকে বা কোথাও কিছু করি না, আমার মায়ের নাম উমা, বাবার নাম সুধীন। সংক্ষেপে, মা ছিলেন উমা ভট্টাচার্য, বাবাকে বিয়ে করে, তখনকার দিনে যা নিয়ম ছিল বা এখনও আছে, উমা চট্টোপাধ্যায় হলেন, বাবার নাম সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সংক্ষেপে সুধীন। এরা দুজনেই সঙ্গীতের লোক, মা গান শিখেছিলেন, বাবা শেখেননি। এই বাবার বন্ধু ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, মায়েরও বন্ধু। এখন এইগুলো ঠিক নিলে আমি অনেক কিছুই বুঝতেই পারছেন যে তিনের দশক থেকে তাদের বন্ধুত্ব, একটু বললে বুঝতে পারবেন যে কোত্থেকে মানে আইডিয়াটা। আমার নিজের বড় মামা, মায়ের বড় বড়দা, তাঁর তিনি শৌখিন লোক ছিলেন, তার একটা তখনকার দিনে রেডিও গ্রাম বলা হতো, বুঝলেন, রেডিও গ্রাম ছিল সেই সাহেবই আমলে, আর তিনের দশকের শেষের কথা বলছি, সেখানে খুব গমগম করে রেকর্ড বাজানো যেত। আর আমার বড় মামার বন্ধু বান্ধবরা সব ছিলেন সঙ্গীত শিল্পী, যেমন শচীন দেব বর্মন, অজয় ভট্টাচার্য, হীরেন বসু, এবং একটু জুনিয়রদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়। এই হেমন্ত মুখোপাধ্যায় ওই রেডিও গ্রামে নিজের রেকর্ডগুলি শুনবেন বলে আসতেন। এই হেমন্ত মুখোপাধ্যায়ই সুধীন্দ্রনাথকে বড় মামা শচীন্দ্রনাথ ভট্টাচার্যর বাড়িতে নিয়ে যান, সেখানেই সুধীন্দ্রনাথের সঙ্গে উমার আলাপ হয়। এখন ওই দুজনেই দুজনে রেকর্ড নিয়ে যেতেন, তা বুঝতেই পারছেন যে অনেক দিনের পরিচয় না। আচ্ছা, এইবারে ধরুন এই এই জায়গাগুলো, এই পরিচয়টা বড় কথা না, কিন্তু পরিচয়টা হলে হয় কেন কিছু জানা যায়। যেমন ধরুন এই দেখেছেন, এই আমার একটা এই গাড়ি হর্নটা দিল আর ফট করে কি এই নামটা মনে পড়ছে না, এই পাখি যিনি হেমন্ত মুখোপাধ্যায়কে রেডিওতে নিয়ে গিয়েছেন, তিনি সুধীন্দ্রনাথকেও রেডিওতে নিয়ে গিয়েছিলেন, তিনি গান লিখতেন, এই সুর দিতেন, লিখতেন না, দেখেছেন কি মুশকিল বন্ধু, খুব খুব নাম করা লোক, মানে আজ বিকেল অবধি আমার তার নামটা মনে ছিল, এই বুড়ো বয়সে এটা হয়েছে যে নাম মনে পড়ে না, হয়তো মনে পড়বে। সেই ব্যক্তিটি, সে অদ্ভুত মানুষটি আমার পিতৃদেবও কারোর কাছে গান শেখেননি অফিসিয়ালি, মানে সুধীন্দ্রনাথ, আমি এখন থেকে সুধীন্দ্রনাথই বলবো। আচ্ছা, বুঝতেই পারছেন পারিবারিক সূত্রে হেমন্তবাবুর আমি কোলে চড়েছি, কাজেই আমি ওকে অন্য একটা পারি মানে একটা পারিবারিক সম্পর্কের নামেই ডাকতাম, সেটা আমি ডাকছি না। হেমন্ত মুখোপাধ্যায় হেমন্ত মুখোপাধ্যায়, কাকু জেঠু পদ্মনাভ মাম্মা বা পুড়কি পুড়কি বাপি, মানে এরকম না কেসটা, আমরা সিরিয়াস, আমরা বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেছে, বা ভুতুং মামা, পুটকি মামা, পিঙ্কু পিসি, টিঙ্কু দাদু, মধু কাকা, না এরকম না ব্যাপারটা। কাজেই হেমন্ত বাবু হেমন্ত মুখোপাধ্যায়,
কি যে ভেতরটা হচ্ছে ভাবতে পারবেন না, কিছুতেই আমার নামটা মনে পড়ছে না। আমি একটা ডাক পাড়ি, এখানে সৌমি এসছেন। সৌমি তোমার কি মনে পড়ছে? সৌমি তোমার কি মনে পড়ছে? না না, অসিত বরণ না, অসিত বরণ না, অসিত বরণ ধারে কাছে না, অসিত অনেক জুনিয়র লোক। তা ঠিক, অসিত বরণ না, ইনি ব্যাস। এই তোমাদের যদি মনে পড়ে, আজকেই বলছিলাম, মৃন্ময়ী তোমার মনে পড়ছে? ওই হেমন্তবাবুকে ধরে নিয়ে গেলেন বাড়ির থেকে, মানে আমার দিদাকে বলে, নামটা কি? এই এই হেমন্তবাবুকে না, বাবাকে, তারপর হেমন্তবাবুকে মনে হয় না, শৈলেশ দত্তগুপ্ত, শৈল মনে পড়েছি, মানে বলেছি, অফকোর্স ওই, না না সুরেশ চক্রবর্তী না, অনেক ধন্যবাদ, শৈলেশ দত্তগুপ্ত, এই নামটা মনে রাখতেন, সুধীন্দ্রনাথের জন্য না, কে সুধীন্দ্রনাথ, হরিদাস পাল, হেমন্ত মুখোপাধ্যায়। এখন শুনুন সেই সময়টাকে, একটু শুনুন সেই সময়টা। সুধীন্দ্রনাথ কারোর কাছে গান শেখেনি, তার মেজু জ্যাঠো, মেজু ভাই, মেজু দাদ মিন্স দা, তার বৌদি, এদের কাছে একটু একটু গান শিখতেন আর গাইতেন। হেমন্ত মুখোপাধ্যায়েরও কোনো ফর্মাল এডুকেশন, ট্রেনিং সঙ্গীতে নেই, তিনিও শুনে গাইতেন। শৈলেশ দত্তগুপ্ত, হ্যাঁ বললাম তো, শৈলেশ দত্তগুপ্ত বললাম, যাই হোক আর বলতে হবে না, আপনারা জেনে গেছেন। শৈলেশ একদিন আমার দিদা, মানে আমার ঠাকুমা, সুধীন্দ্রনাথ বিএ পাস করে বেকার, চাকরি খুঁজছেন, পাচ্ছেন না, বাড়িতে বসে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন, এমন সময় বাইরে করানলেন কেউ, আমার দিদা ঠাকুমা, বাবার খুড়িমা, আমার নিজের ঠাকুমা মারা যান বাবার ছ মাস বয়সে, কাজে বাবার যিনি খুড়িমা কাকিমা, তিনি বাবাকে মানুষ করেছেন, তিনি তাকেই সুধীন্দ্রনাথ মা বলতেন, আমরাও তাকেই ঠাকুমা বলে জানি, দিদা বলতাম। এইখানে দিদা মানে দিদা, দিদুঞ্চু, দুভ্যাম, দিদুসু, এরকম না। আচ্ছা, এবারে করার দরজা খুলতেই দেখেন এক ভদ্রলোক, তিনি মা বলে সম্বোধন করলেন, এটা আমার সুধীন্দ্রনাথের কাকিমার কাছে শোনা, হাত জোড় নমস্কার করে বললেন যে, মা কে গাইছেন আপনার বাড়িতে? তা সুধীন্দ্রনাথের কাকিমা ঘাবড়ে গেছে, বলে হ্যাঁ কেন, কিছু হয়েছে বাবা? যে না না, খুব ভালো গাইছে, একটু শুনতে পারি? যে এই রে, বাড়িতে তো এখন আমার ছেলে আছে, আর তো কেউ নেই। বলছে আমি আমি আমার নাম শৈলেশ দত্তগুপ্ত, আমি কলকাতার লোক, আমি গান বাজনার জগতের সঙ্গে জড়িত, আমার এত ভালো লাগলো, আমি একবার শুনতে একদম শুনবো একটু একটু। তা ওর কি মনে হলো, মনে এসো বাবা এসো। তা গিয়ে কালীঘাটে, বুঝলেন, কালীঘাটে থাকতেন। এইবারে তো সুধীন্দ্রনাথকে ডাক দিলেন, সুধীন্দ্রনাথ এলেন, এসে বসে উনি বললেন যে, আপনি গান গাইছিলেন? হ্যাঁ। কার কাছে শিখেছেন? না। আপনি একটা কাজ, আপনার গান আমি না বাড়িতে শুনে নিয়েছি, আপনি তো দেখছি ধুতি পরেই আছেন, একটা শার্ট গলিয়ে নিন আর চটি পরে ছোড়ুন আমার সঙ্গে, বলে তার কাকিমাকে বললেন যে, মা আমি না আপনার ছেলেকে একটু নিয়ে যাচ্ছি, ভয় পাবেন না, আমি আবার ফেরত দিয়ে যাব, ওকে আমি রেডিও স্টেশনে নিয়ে যাব, ওর সঙ্গে একটু আলাপ হওয়া দরকার কিছু লোকের। তা সুধীন্দ্রনাথ তো ভ্যাবাচাকা খেয়ে গেছে, যাই হোক নিয়ে গেলেন রেডিও স্টেশনে, আলাপ করিয়ে দিলেন প্রোগ্রামের যারা এক্সিকিউটিভ তাদের সঙ্গে, কোন আমল ভাবুন। ঠিক এইভাবে হেমন্ত মুখোপাধ্যায়কেও শৈলেশ দত্তগুপ্ত ধরে নিয়ে গিয়েছিলেন। শৈলেশ দত্তগুপ্ত সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গ্রামোফোন রেকর্ড আছে সুধীন্দ্রনাথের। এই দুজনের আলাপ হলো। সুধীন্দ্রনাথ ছিলেন বয়সে বছর পাঁচেকের বড়, তাদের দলে আর একজন জুটলেন, তিনি হলেন সত্য চৌধুরী। এই সত্য চৌধুরী এক সময় পৃথিবী আমার চাই, রেখো না বিধি আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর, এই গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন। সরি, এই তিন
নবীনের দেহস্পর্শ, সুধীন্দ্রনাথ সবার বড়, তাকে বর্দা বলতেন সকলে, হেমন্ত মুখোপাধ্যায় সবার ছোট। এক মিনিট একটু দেখি হয় কিনা। এই আমাকে তোমরা কেউ এটা চা খাওয়াতে পারবে? কফি হলেও হবে, পারবে? এই একটু চা বা কফি খাওয়াবে? থ্যাংক ইউ। আচ্ছা, এবারে এই তিনজনের টিম হলো, তিনজনে একসঙ্গে গান গাইবেন, প্রফেশনাল, $100 করে নিতেন, এগুলো কোথাও লেখা নেই কিন্তু। $100 তিনজনের রেট, একজনকে নিলেও $100, তিনজনকে নিলেও, মানে একজনকে কেউ হায়ার করতে গেল বাকি দুজনকেও নিতে হবে, বুঝতে পেরেছেন? একজন তবলিয়াকে নিতেন তারা, এই তিনজনে মিলে গাইবেন। এবারে সুধীন্দ্রনাথের কাছে আমি শুনেছি অনেক জায়গা দিয়ে কিন্তু মাইক্রোফোন থাকতো না, খালি গলায় গাইতে হতো, আর খালি গলায় যদি গান হয় তাহলে সুধীন্দ্রনাথ বলতেন, বুঝলি, তাহলে হেমন্তর আর ওখানে সুযোগ হতো না, সত্য আর আমি সত্যর গলা আরও বাজ খাই, সত্য জমিয়ে দিত আর আমি তারপর, আর হেমন্ত সবার শেষে। কিন্তু মাইক্রোফোন যদি থাকতো, ওরে ওরে, মাইক্রোফোন যদি থাকতো আমাদের গান আর কেউ শুনতে চাইতো না, সবটাই হেমন্ত। তা হেমন্ত মুখোপাধ্যায়ের গানের অ্যাপ্রোচ, আমার বন্ধু রাহুল প্রকাশ তো তিনি একটি টেলিভিশন চ্যানেলে কলকাতায় কাজ করেন, তিনি চাইছিলেন আমি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের ওপর আমি একটা অনুষ্ঠান করি, 20 মিনিটের একটা ভিডিও অনুষ্ঠান। কিন্তু কোভিড ইত্যাদির কারণে বাড়িতে আমি পারবো না ক্রুকে ঢুকতে দিতে, ফলে হয়নি। তিনি আমায় বললেন তুমি একটা কাজ করো, রাহুল একটা অসামান্য প্রতিভাবান মানুষ, এরকম এরকম চমৎকার অনুষ্ঠান পরিকল্পক আমি জীবনে খুব কম দেখেছি, পশ্চিমবঙ্গে দেখিনি আর। উনি সোনা ফলাতে পারেন। উনি বললেন কিন্তু সোমনদা, তোমায় তো আমি ছাড়ছি না, তুমি একটা কাজ করো, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর সম্পর্কে তুমি ছোট ছোট কিছু উক্তি ভিডিও করে দাও, সেগুলো আমায় পাঠিয়ে দাও। এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সুধীন্দ্রনাথের গান ছিল, আমি সেটা উল্লেখ করেছি। এবার গানটা কী হবে, পাবো কোথায়? আমার কাছে রেকর্ডিং নেই, কারোর কাছে নেই, রাকাকে জিজ্ঞেস করলাম, রাকার নেই, কারণ নেই। সৌমিকে জিজ্ঞেস করলাম, মনে হয় না দীপান্বিতারও আছে, দীপান্বিতর নেই। সৌমিকে জিজ্ঞেস করলাম, মৃন্ময়ী, কারণ নেই। সৌমি বললেন যে এক গ্রামোফোন রেকর্ড সংগ্রহকারীর কাছে আছে, তার কাছে সুধীন্দ্রনাথ আর উমার সব কটা রেকর্ডই আছে, তা তার নাম হলো, দেখেছেন গান, এই ওই ভদ্রকের নামটা কি জানো, হ্যাঁ, শ্রী কানাইলাল, হ্যাঁ তুমি, থ্যাংক ইউ সৌমি, শ্রী কানাইলাল সুরভূমি, শ্রী কানাইলাল সুরভূমি শরণাপন্ন হলেন সৌমি, এবং শ্রী কানাইলাল সুরভূমি ওই সুন্দর ভিডিও করে দিলেন সুধীন্দ্রনাথের গাওয়া গানটি বাজছে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, সেটা সুন্দর ভিডিও করে দিলেন, সেই ভিডিওটা, হ্যাঁ, এই যে কানাইলাল সুরভূমি, মৃন্ময়ী, থ্যাংক ইউ, তা সেইটা আমি রাহুলকে পাঠিয়ে দিলাম, রাহুলরা রাহুলদের চ্যানেলে সুন্দরভাবে সেটাকে ব্যবহার করেছেন। এটা হলো আর একটা চমৎকার জিনিস, আমাকে লোকে খুব পছন্দ করে না, এমনি লোকেরা করে না, আর অমনিও করে না। সেই সত্যিটা একটা ছবিতে ছিল, সাহেব এমনিতে ভালো, অমনিতে কেমন, রবি ঘোষ বলছিলেন, তা আমার আরও কাজে লাগাতে পারতো এই দেশটা, লাগায়নি, দু একবার ভুল কাজে লাগিয়েছে সঙ্গীতের কাছে।
এখন সত্যি বলতে সঙ্গীতের কাজে আমাকে যদি কেউ লাগিয়ে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমার একটি আবেদনে সাড়া দিয়ে বাংলা খেয়ালের ওপর একটি দীর্ঘমেয়াদী শিক্ষাক্রম চালু করায় সাহায্য করেছেন রাজ্য সঙ্গীত একাডেমিতে। তিনি যদি না থাকতেন এই বাংলা খেয়াল কথাটাই কি বোধহয় উল্লেখ করতো না সরকারি পর্যায়ে। এইটা তিনি অসামান্য একটি তার কৃতিত্ব। আর তিনি যদি আমায় আরও কাজে লাগান আমার আরও ভালো লাগবে, এর সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, আশা করি সেটা বুঝবেন। রাজনীতি ধর্ম ইত্যাদি বিষয়টা নিয়ে আমি খুব একটা ইন্টারেস্টিং না। তা এনিওয়ে, তাই তবু রাহুল এটা করলেন বলে এই একটা একটা জায়গায় একটা প্রজেক্টেড হলো, তাতে খরচাটা এলো, আমার উক্তিটা গেল। এবারে গানটা এইটা দরকার। কথাকার আমায় মার্জনা করবেন, হয়তো শ্রী কানাইলাল সুরভূমি মনে করিয়ে দেবেন, আমায় মার্জনা করুন, আমি জানি না কার কথা। সুর হেমন্ত মুখোপাধ্যায়, রেকর্ডিং হয়েছে 80s-এর গোড়ার দিকে হবে। গানটি গিয়েছিলেন সুধীন্দ্রনাথ। তুমি কি দেখেছ প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে শিমুল পলাশ, আগুন লাগাল বনে বনে, দেখো দেখো প্রিয় চে কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে ছে, তুমি কি দেখেছ প্রিয় মাধবীর কুঞ্জে গুঞ্জন করে ওলি, নবীন শাখে ফুটিছে কিশোরী কলি, মুখর কোকিল কুহু কুহু উঠে গে কোথা হতে উঠে গে, কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে ছে, তুমি কি দেখেছ প্রিয়। এই গানটি যখন হয়েছে আমি তো তখন জন্মাইনি, আর সুধীন্দ্রনাথ যিনি কিনা আমার বাবা, তিনি কাজী নজরুল ইসলামের সাক্ষাৎ ছিলেন অল ইন্ডিয়া রেডিও। কাজী নজরুল ইসলাম সাহেব আসতেন, ওখানে গান তৈরি করতেন সুরেশ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে, হারামনি অনুষ্ঠানটি করতেন। এই হারামনি অনুষ্ঠানটি ছিল সুরেশ চক্রবর্তী মশাই যেসব অপ্রচলিত রাগ, যে রাগগুলো এককালে প্রচলিত ছিল আর এখন নেই, সেগুলো বলতেন, সেগুলো উনি গেয়ে শুনিয়ে দিতেন যে এই নোটসগুলো যায়। কাজী নজরুল ইসলাম সেই সুরের ওপরে গান তৈরি করতেন। যেমন উদাহরণ দিন নীলাম্বরী, এই নীলাম্বরী রাগটি এককালে ছিল কিন্তু তারপর নীলাম্বরীর প্রচলন নেই, কেউ কেউ তর্ক জুড়ে দেন যে আছে কিন্তু আমি শুনিনি, আপনারা শুনে থাকলে জানাবেন ভালোই হবে। এবার নীলাম্বরী একই রাগটা, একই রাগ কর্ণাটিক সঙ্গীতে অন্য নামে আছে, সারে সারে গামা পানি সা, সারে গামা পানি সানি পামা গারে সা, এইরকম একটা রাগ যেটা আমি যার নুপুরের ছন্দ বেনু তার সুর, এই যে সুরটি এটা কাজী নজরুল ইসলাম তা একটি লেখায় বলছেন যে এটা নীলাম্বরী সার রাগ। এই এই রাগটি কিন্তু একটু অন্য নামে কর্ণাটিক সঙ্গীতে আছে। এই মানে এই ব্যাপারে নজরুলের তুলনা নেই, মানে এই সুরেশ চক্রবর্তী মশাই নানান রাগে ওকে বলতেন এবং সেগুলোর ওপর নজরুল সুর করতেন। ইয়ার কজন করবে বলুন তো, তাই না? এই লোকগুলোই তো আর নেই। যাই হোক, তা নজরুলের ওই হারামনিতে যদি একটুখানি চান্স পাওয়া যায়, তা সুধীন্দ্রনাথ তখন চাকরি কোনো মানে নেই, ফসলের দুরাশাও অম্বরে, তখন উনি পেছন পেছন ঘোরেন। একদিন নজরুলকে দু একটা চান্স দিয়েছেন, তখন গাইছে ধীরেন্দ্রচন্দ্র মিত্র, আপনার শচীন দেব বর্মন, এরা আগরবালা, এদের এদের যুগ। তা
আচ্ছা, যারা এই লিখছেন, আমি না চোখ চলে যাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আপনাদের সকলকে আমি আভূমি প্রণাম জানাচ্ছি। আপনাদের কারোর কথা আসলে আমি পড়ছি না, আমি কথাগুলো বলছি, কারণ এই কথাগুলো বলার কোনো লোক আর নেই, আর আমার পড়ার কেউ থাকবেও না। কাজেই আপনারা যারাই হন এই কথাগুলো বলছেন লিখছেন, নিশ্চয়ই আপনারা পুণ্যাত্মা মানুষ, পবিত্র মানুষ, আপনাদের এনকোয়ারি নিশ্চয়ই খুব সৎ, খুব বিজ্ঞানসম্মত সব কিছু। কিন্তু অনুগ্রহ করে সবচেয়ে ভালো গান শুনতে চান, ইন্টারনেটে গিয়ে শুনুন, কেমন? এ কথাগুলো শুনুন, আমার একটা দায় আছে, আমার দায়টা আপনার কাছে ব্যক্তিগতভাবে না, বাংলা ভাষার কাছে, বাংলার কাছে দায়, সেই জন্য এটা করছি। আমার দায়টা বাংলার কাছে, বাংলা ভাষার কাছে, কোনো ব্যক্তির কাছে না। তা এইবারে একদিন কাজী সাহেব ধরেছেন বাবাকে, যে সুধেন্দ্র, তুমি একটা বিএ পাস করা গ্র্যাজুয়েট হিন্দু ব্রাহ্মণের ছেলে, উচ্চতম বর্ণ তুমি চট্টোপাধ্যায়, আর তুমি উঞ্চ বৃত্তি করে ঘুরে বেড়াচ্ছ আকাশবাণীতে, রেডিও স্টেশনে, হ্যাঁ, একটা গান পাবে বলে, ঠিক, আমার খারাপ লাগছে। তুমি একটা বিয়ে পা, আচ্ছা কটা লোক তোমার মতো, কটা ছেলে বিয়ে পাস তোমার মতো? হ্যাঁ, আমি খবর রাখি, তুমি মোটামুটি ভালোই, খারাপ করনি, তুমি পাস করেছো ভালোভাবে বিয়ে করে, তুমি একটা হিন্দু ব্রাহ্মণ, তুমি একটা ব্রাহ্মণ চট্টোপাধ্যায় বংশের ছেলে, তুমি এসে ঘুর করছো একটা গান পাওয়ার জন্য, এসব চলবে না। আমি সাহেবদের বলে তোমার একটা চাকরির বন্দোবস্ত করছি, চাকরি করো। এই বলে কাজী নজরুল ইসলাম সাহেব এক সাহেবকে, সাহেব দু একজনকে ধরে, সবাই তো নজরুলের ভক্ত এবং অনুগত, তারা সুধীনাথকে একটা চাকরি দিন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, সবচেয়ে তলার কাজটা। এই যে এটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিয়েছিলেন, সেটা আজকাল বলে একটা পত্রিকা আছে, লিখে ফেলে যায় না, এটা আমি বলবো এবং লিখবো। তনবীর হালদার চৌধুরী মহাশয়, আপনার আমার সালাম নিন, নমস্কার নিন, প্রণাম নিন, সব কিছু নিন, কেমন? তখন কত রকমভাবে নমস্কার, আপনি মানে আমি বলবো এবং লিখবো, ভুলি লিখে। আচ্ছা, এইটা চোখে পড়ে গেল, কারণ আর পারলাম না যাকে। আচ্ছা, এবারে ও আরে ভালো জায়গায় জন্মেছিলাম। আচ্ছা, এই যে একদম তলায় প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের কাজ কাজী নজরুল ইসলাম যে দিলেন, একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, আজকাল বলে একটা পত্রিকা আছে, এই পত্রিকাটার নাম শুনেই উঠে দাঁড়ানো উচিত সকলের, নাম শুনেই, আনন্দবাজার, আজকাল এইসব পত্রিকার নাম শুনেই, গণশক্তি, ওরে বাবা, গণশক্তি নাম শুনেই চারদিকে উলু 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 করা উচিত, শঙ্করধ্বনি দেওয়া উচিত, ট্রাম্পেট বাজানো উচিত, ড্রামস বাজানো উচিত, ঢাক বাজানো উচিত। আজকাল পত্রিকা আমার একটি, আমাকে দিয়ে একটা লেখা লিখিয়েছিলেন, হয়ে ওঠা গান, আমার সঙ্গীত সাংগীতিক আত্মজীবনীর প্রথম ভাগ, সেটার জন্য আমি তখন আমার পিতৃদেব আমায় দিয়েছেন, তখনও জ্ঞান একটু একটু আছে, কদিন পরেই মারে যান, উনি আমাকে কাজী নজরুল ইসলামের লেখা চিঠিটা দিয়েছিলেন, আমি সেটা দিয়েছিলাম ওদের, ওরা আমায় ফেরত দেননি, আমি জানি এটা, এবং আমি এটা যদি এটার জন্য যদি আমার মামলা করেন, আমি নিজে সেই মামলাটা লড়বো, এক আমি উকিল নেব না, আমি এটা প্রমাণ যে ওই হয়ে ওঠা গানের যে বইটা আজকাল বের করেছিলেন তাতে ওই চিঠিটার ফটো কপি আছে, গেল কোথায় মূলটা, আমাকে দেননি আপনারা, আপনি যদি দিয়েছেন আমি সেটা প্রমাণ করতে পারবো না, আপনারাও প্রমাণ করতে পারবেন না। এই হচ্ছে আমার দেশ, বাকি পৃথিবীটা কিন্তু এতটা জঘন্য না, এতটা জঘন্য না। যাই হোক, তা ওটা থাকলে আমি বাংলাদেশকে দিতাম, এখানে না, ওই ওই কাজী নজরুল ইসলামের হাতে সই করা, টাইপ করা, তখনকার দিনে টাইপরাইটারে ওই লেখাটা যদি থাকতো কোনো, এবং উপরে কোনো লেটার হেড না, কাজী নজরুল ইসলামের কোনো লেটার হেড নেই, সে লেটার হেড এখন প্রত্যেকের, তাই না? রামভরত বটব্যাল তারও আছে দেখবেন, বা উচ্ছিংড়ে মিত্র তারও আছে, এটা দিয়ে বাংলাদেশকে দিতাম, বাংলাদেশের ঠিকঠাক লোক, তাই না? আচ্ছা, এবারে তা এই সুধীন্দ্রনাথ করলেন কি, গান গাওয়া ছেড়ে দিলেন, বললেন যে না, আমি রেডিওতে যখন চাকরি করছি উনি আর গান গাইলেন না,
উমা চট্টোপাধ্যায়েরও গান গাওয়া শেষ হয়ে গেল। এইবারে আমরা তাহলে আর উনি করতেন কি, আমাদের কাছে দুই ছেলের কাছে নিজের সম্পর্কে কিচ্ছু বলতেন না। ফলে হেমন্তবাবু, হেমন্ত মুখোপাধ্যায় সুরে এই যে গানটা, এই গানটার রেকর্ড, গ্রামোফোন রেকর্ড, আমাদের বাড়িতে কোনো গ্রামোফোন ছিল না, কিপটিমি মনে হয় না, অত টাকা ছিল না। ওই দমদেয়া গ্রামোফোন, সুখী গৃহকোণ, শোভে গ্রামোফোন, এই ছিল বিজ্ঞাপন, ওই গ্রামোফোনের HMV আমাদের বাড়িতে ছিল না। তা আমার এক বাবার এক বন্ধুর কাছ থেকে, নিখিলচন্দ্র সেন, নিখিল কাকা, তার কাছ থেকে, আমার কাকা বেরিয়ে গেল আমায় মার্জনা করবে, নিখিলচন্দ্র সেন চমৎকার একজন গায়ক এবং সুধীরলাল চক্রবর্তীর ঘনিষ্ঠতম বন্ধু এবং সহযোগী, সহযাত্রী। তা নিখিলচন্দ্র সেনের কাছ থেকে বাবা একটা গ্রামফোন আধার করে আনলেন। এই তাতে প্রথম আমরা দেখলাম, দেখা হচ্ছে ঘুরছে ইনরেকো, মানে তখন হিন্দুস্তান, হিন্দুস্তান রেকর্ডস ঘুরছে, সুধীন চট্টোপাধ্যায় লেখা আর সুর হেমন্ত মুখোপাধ্যায়, আমি দেখছি ঘুরছে। আর তুমি কি দেখেছ কৃষ্ণ চূড়ার ফুলে বনানিয়ে গিয়েছে, এই গানটা হচ্ছে। কিন্তু প্রিয় তো না, সুধীন্দ্রনাথ কি গাইছেন, তুমি কি দেখেছ প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানিয়ে গিয়েছে, একটু ছেয়ে শিমুল পলাশ আগুন লাগালো বনে বনে, বনে নয় বনে, দেখো দেখো প্রিয় চে, একটু আমি ভেঙে করছি না, আমি খানিকটা উদাহরণটা দেবার চেষ্টা করছি। রাহুলদের টেলিভিশন চ্যানেলের নামটা আমার মনে পড়ছে না, ওরা কিন্তু এইটা বাজিয়েছেন কিছুটা হলেও, হ্যাঁ সেটা শুনলেই বুঝতে পারবেন। এইটা আবার ইউটিউবে নেই, ইউটিউবে সুধীন্দ্রনাথের গাওয়া অন্যান্য গান আছে। এইটা বা বিধায়ক বিদায় গধূলি ক্ষণে দেখেছি তোমার হাসি বড় মতো, হেমন্ত মুখোপাধ্যায় সুর। তা যাই হোক, এই যে উচ্চারণটা, এবারে ওই সময় হেমন্ত মুখোপাধ্যায়ের যে উচ্চারণ, সেও কিন্তু কথা কয় না ক শুধু শোন। এই আমরা যখন ছোটবেলায় সুধীন্দ্রনাথের গান শুনতাম, ওই রকম উচ্চারণই শুনতাম। আমার যখন সুধীন্দ্রনাথ গান শেখাতেন, তখন কিন্তু উচ্চারণটা একটু অন্যরকম করে দিতেন, সমসাময়িক সমকালীন। উমা চট্টোপাধ্যায়ের উচ্চারণ কিন্তু সেই তুলনায় অনেক ভালো ছিল। উমা চট্টোপাধ্যায়ের কিছু কম রেকর্ড, গ্রামোফোন রেকর্ড ছিল না, আমি সেগুলো কোথাও জাহির করে বেড়াই না, এটা একটা স্বাভাবিক লোকের কাজ না, এটা ছিল ছিল। মানুষ অনেক বড় বড় কাজ করে, সব কি সবাইকে জাহির করে বেড়ায় বা আত্মীয়তা দেখিয়ে বেড়ায়, আমার তো মনে হয় না। তাহলে নিউটনের আত্মীয় মানে পরিবারের উত্তর ছুটিতে কী হতো বলুন, তাই না? আচ্ছা এবারে, হ্যাঁ TV9 ঠিক, ধন্যবাদ TV9 এটা ধরতে দেয়। যাই হোক, তাই এই যে উচ্চারণ, এই উচ্চারণ ছিল মারাত্মক, এই উচ্চারণটাই বিচ্ছিন্নতা আনত। আপনারা কী কী মনে করবেন আমি জানি না, কিন্তু রবীন্দ্রনাথের উচ্চারণ অত্যন্ত খারাপ ছিল। সেই তুলনায় কাজী নজরুল ইসলামের গান শুনবেন, পাশানে ভাঙালি ঘুম ওর আছে, উচ্চারণ কিন্তু অতটা এফেক্টেড না, কিন্তু রবীন্দ্রনাথ রীতিমতো রীতিমতো এফেক্টেড উচ্চারণ ছিল। এখন সেটা একটা স্টাইলাইজড ব্যাপারও ছিল। পঙ্কজ কুমার মল্লিকের উচ্চারণ সেই তুলনায় আরেকটু সমকালীন, কিন্তু তাও পুরো না, কেমন একটা টান, একটা এটা না মানে চৈত্র দিনে চমৎকার, ঝরা পাতার পথে দিনগুলি মোর কোথায় গেল ইত্যাদি, দিন কোথায় গেল দিন শেষের, এই টান শেষ আলোকের রথে জলপাতার পথে, কেমন? হ্যাঁ আচ্ছা, এইবারে অনুগ্রহ করে আমাকে বলতে দিন, আপনাদের আপনাদের বক্তব্যগুলো সুন্দর, আমি একটা প্রণাম জানছি, মায়েরে মা কালী দেবী বলছি, খোদার কসম, ঘাটে লাগাইয়া ডিঙ্গা পান খাইয়া যাও, আল্লাহর দোহাই, প্লিজ মাইরি, হ্যাঁ বলতে দিন, আমি পড়ছি না, আর পড়ছি না, ঠিক আছে, চশমাটা করে রাখলাম, হয়ে গেল, ছানি পড়ছি।
আর কিছু করতে পারছি না, নিশ্চিন্ত থাকুন। এখন ওকে চার্জ পয়েন্ট খুলে রাখলাম। এবারে এই যে গ্রামোফোনে শুনছি উচ্চারণটা মানে কানে লাগছে। তুমি কি দেখেছ প্রিয়? সুধীন্দ্রনাথ সেই সময় বা তার কদিন পরে আমাদের বলেছিলেন, হেমন্ত এই গানের সুরেই আকাশের অস্তরাগে তোমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে দোলা লাগে আকাশের অস্তরাগে। এই কানেকশনগুলো করবো বলেই আমি অনুষ্ঠানটা করছি, গান শোনার জন্য না। আমরা নতুন করে গান শোনার কোনো দরকার নেই, শুনিয়ে নিয়েছি কিছু গান, আর দরকার নেই। দণ্ডবাদ খুঁড়ে খুঁড়ে তা এই যে তুমি কি দেখেছ প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে আকাশের অস্তরাগে তোমারই স্বপ্ন জাগে, মাপানি সারে জানি জানি পামারে পিড়িদাবনি সারং পাসারং। এখন পুরো গানটা একই রকম হয়নি, আমি কান বেঁধে শুনে জিনা না এই, আর সুধীন্দ্রনাথের ছিল মাধবীর কুঞ্জে গুঞ্জন করে ওলি। সত্যি বলতে সুধীন্দ্রনাথের যে গানটাতে যে সুর হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন সেটা ছিল আরও অ্যাডভেঞ্চারাস। একটুখানি গাই, এই তানপুরাতেই গাই, কেমন? তুমি কি দেখেছ প্রিয় কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে শিমুল পলাশ আগুন লাগাল বনে বনে, দেখো দেখো প্রিয় ছে কৃষ্ণ চূড়ার ফুলে বনানি গিয়েছে, তুমি কি দেখেছ প্রিয় মাধবীর কুঞ্জে গুঞ্জন করে ওলি, নবীন শাখে ফুটেছে কিশোরী কলি, মুখর কোকিল কুহু কুহু উঠে গে কোথা হতে উঠে গে কৃষ্ণ চূড়ার ফুলে বনানি। দেখুন সুরটা কিন্তু অন্য একটা জায়গায় চলে গিয়েছিল, মাধবীর কুঞ্জে। একে আমরা খরচ পরিবর্তন বা টনিক পরিবর্তন বলি, মার্জনা করবেন, সরি। আচ্ছা, আপনারা এখন লিখে যাচ্ছেন, বিশ্বাস করুন আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি ঝাপসা দেখি, আমার চোখ ভালো না, ছানিও পড়ছে, মিছিমিছি লিখছেন, কষ্ট করছেন, চশমা খুলে রেখেছি, পড়তে পাচ্ছি না, লিখবেন না, কেমন? লিখবেন, লিখে আপনি আপনার সময়, আপনাদের সময় যাচ্ছে, তার চেয়ে ওগুলো না লিখলে পরিষ্কার থাকবে, স্ক্রিনটা সবাই দেখবে, তাই না? দেখবে না বুড়ো মানুষকে, পড়তে পারছি, ওই জন্য যাতে পাছে পড়তে হয় চশমা খুলে রেখেছি। আচ্ছা, এইবারে দেখুন সঞ্চারই করছেন, বলো বলো প্রিয় কেন তুমি অনুমানা, আর এক স্টেপ চলে গেলেন, কেন তুমি বানিহারা গানে গানে কত জাগানো প্রাণের ব্যথা কিছুতেই দিলে না সারা। অসামান্য হেমন্তবাবুর কাজ আরম্ভ হয়েছিল সারাং থেকে, গামা পামা গামা গারে সারে গামা পাধা পা, ভাইরও রাগটাতে চলে এলো, আশ্চর্য। এই নিয়ে কিন্তু কোনোদিন কোনো আলোচনা হবে না। যাই হোক, এরপর এখনই ফুরাবে কুসুমের মাস, আধারে ডুবিবে চাঁধারা নীলাকাশ, হায় হায় এ মধু লগনে আলো সুদাস ভরে, হারায় না হারায় না
হারায়ো না সাথীটি রে কৃষ্ণ চূড়, এই ফিরে এলো যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, ফিরে এলেন হেমন্তবাবু। এরকম সুর হেমন্তবাবু জীবনে খুব কম করেছে। একটা করেছেন যেমন মনে পড়ে গেল, আমি হিন্দি জানি না, এটা আমার একটা ত্রুটি, এখন হিন্দি শিখতে ইচ্ছে করে, আমার ইচ্ছে করে হিন্দিতে গান তৈরি করতে। জানেন বাংলায় গান তৈরি করে ভালোবাসা পেয়েছি নিশ্চয়ই, ঘৃণা যা পেয়েছি এবং পেয়ে থাকি তার তুলনা নেই। আমি জানি আমি যদি হিন্দিতে একটা গান তৈরি করি লক্ষ লক্ষ মানুষ সেটা শুনবেন এবং বাঙালি সবার আগে শুনবে। আমার জীবনের শেষ ইচ্ছেটা যেমন বাংলা খেয়ালের সেবা করা, বাংলা খেয়াল তৈরি করা, তেমনি এটাও আমার ইচ্ছে হিন্দি বা উর্দু হিন্দুস্তানিতে গান তৈরি করা, ছোট করেও যদি পারে। আমি শেখা শুরু করব আবার। এই রাখতাম একজন মাস্টারকে রেখে হিন্দিটা শিখতাম, কিন্তু কোভিডের জন্য তো সেটা হলো না, কথা বলে রেখেছিলাম একজনের সঙ্গে বাড়িতে এসে শেখাতেন। যাই হোক, যে গানটার কথা বলছি এটা একটা হিন্দি গান, লতা মঙ্গেশকর বোধহয় গেয়েছিলেন এটা সিনেমায়। ঠিক এই খরচ পরিবর্তন করছেন, জমি পাল্টাচ্ছেন, যেমন কৃষ্ণচূড়ার ফুলে বনানি গিয়েছে যে তুমি কি দেখেছ প্রিয়, সারে মা পানি সারে জানি পা, সারে মা পানি সারে জানি পা গায়রে, সারে মা পানি জানি পা মা পা গায়রে, মা পানি সারে জানি পা গায়রে, সারং অঙ্গের কাফি ঠাক। এবারে যে গান, তারপরে মাধবীর কুঞ্চি বেরিয়ে গেল, গুঞ্জন করে ওলি একেবারে অন্য জায়গায়, নবীন শাখে ফুটিছে কিশোরী কলি মুখর কোকিল, আবার আর একটা জায়গায়, তিনটে স্টেপ নিলেন। আর যে হিন্দি গানটার কথা বলছি, দয়া করে এটা না লিখবেন না এখানে, কারণ আমি পড়তে পারছি না, মিছি মিছি ক্লাটার্ড হয়ে যাবে জায়গাটা, অপরাধ নেবেন না। হ্যাঁ আমি পড়তে পারছি না, বিশ্বাস করুন। কোনোদিন শেষ হচ্ছে না গানটা। এরপর অন্তরাটা কি খেয়াল রাখুন, সুরটা কই আতা হ্যাঁ, বা এরকম একটা কথা বোধ হয় আছে, কই আতা হ্যাঁ, অন্তরা কি এরকম সুর সারা পৃথিবীতেই বিরল। সুরকার হিসেবে হেমন্ত মুখোপাধ্যায়ের স্থান কোনোদিন নির্ণয় হয়নি, সেই চেষ্টাটা করাও বৃথা। কে করবে, কে করবে, কে করবে? রবীন্দ্রলাল রায়, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে মানে একদম নিয়োগ করে রেখেছিলেন হিন্দুস্তানি মার্গসঙ্গীত শিক্ষাদানের জন্য, যার কাছে এম এস সুব্বালক্ষ্মী, যিনি সম্রাজ্ঞী সঙ্গীতের চিরকালের, তিনি এসেছিলেন হিন্দুস্তানি সঙ্গীত শিখবেন বলে, তিনি রাগ নির্ণয় নামে একটি বই লেখেন, অসামান্য বই। তার ভূমিকায় লিখেছিলেন, এখন ডেমোক্রেসির যুগ, সবাই সব জানে, আর বলবো না, মারধর খেয়ে যাব, এখন তো সবাই সব জানে, তাই না? সবাই জানে সব, প্রত্যেকটি জিনিস সবাই উত্তর জানে। কাজে আমিও
চেপে যাওয়ারই পক্ষপাতি, কিন্তু করছে কেন? কয়েকজন তরুণ তরুণীকে আমি চিনি বা একটু প্রবীণ। আচ্ছা, ভাবি প্রজন্ম তো আমি বিশ্বাস করি না, আমি কোনো ভাবি প্রজন্ম তৈরি করিনি, আমি কোনো, আমার কোনো ঔরসজাত সন্তান নেই, এখনো নেই, এখনো যখন নেই মনে হয় না হবে। তা ফলে আমার কোনো দায় নেই ভবিষ্যতের, আমার দায়টা এই মুহূর্তে নিজের কাছে আর কারোর কাছে না, আর বাংলার কাছে, বাংলা ভাষা, বাংলা খেয়াল, বাংলা এবং বাংলা ভাষা বাঙালির কাছে কিন্তু দায় না, বাংলার কাছে, বাংলা ভাষার কাছে। বাংলাদেশের মানুষরা হয়তো আরেকটু বেশি বুঝবেন জায়গাটা, আমি জানি না। তা এই যে দেখুন, এই এবারে ফট করে চলে এলো। ইন্টারনেটে শুনবেন, আশা করি আসলটা শুনবেন। তেমন কী সুন্দর, মানে আমি বলছি গান সুন্দর ছেড়ে দিন, কোথা থেকে কোথায় খাপে খোপে যাচ্ছে কী করে? এই যে তুমি কি দেখেছ প্রিয় মাধবীর কুঞ্জে গুঞ্জন করে ওলি, এটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় যেটা সুজননাথ আমায় বলেছেন, আমাদের বলেছেন যে আকাশের অস্তর আগে তোমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে দোলা লাগে, আমি দানি বলে আমি তোমারি, আমি তোমারি না 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 না। রেজলিউশন হয়ে গেছে, ফিরছেন না 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 না। আকাশের অস্তর আগে কোথা থেকে কোথা দিয়ে চলে গেলেন, তেমনি এটাতেও ধীরে ধীরে না চল মেরে মেন মন বেকরার, এরম বোধ হয় কথা কই আতা হ্যাঁ না না, ফট করে অন্য জায়গা লে না লা 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 এর নাম হেমন্ত মুখোপাধ্যায়। আমি ছোটবেলা থেকে অনেক কিছু শুনেছি, পশ্চাৎপক্ষ পরবর্তীতে পশ্চাৎপক্ষ বাঙালির কাছে শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের নাকি উচ্চারণটা হয় না হিন্দি। আচ্ছা, আপনাদের এটা জানা দরকার, যারা জানেন না জেনে রাখুন, আমাকে কিন্তু বম্বের ফিল্মি দুনিয়া ডেকেছিল বিধু বিনোদ চোপড়া মশাই, তার লাভ স্টোরি 1942 জন্য, এটি গানের জন্য আমায় ডেকেছিলেন, বুঝতে পেরেছেন? আমি বলিনি এর সামনে, বুঝতে পেরেছেন? যদি এ ব্যাপারে কোনো সন্দেহ হয়, যাদের সন্দেহ হবে, ধরুন বিজেপি, আরএসএস, সিপিএম, কংগ্রেস, জানি না, এমনকি তৃণমূলেরও করুণাত সঙ্গে না, আমি কিছু বললেই সেটা সন্দেহ হয়। এক সিপিএম করা ভদ্রলোক একসময় মৃন্ময়কে বলেছিলেন, আমার গানগুলো নাকি আমার বাবার লেখা, তবু ভালো কার্ল মার্কস বলেননি বা ছে গেভারা, যে নাকি ডিওয়াইএফআই এর নেতা, এখনও আছেন মৃত্যুর পরেও। যে এই যে দেখে আমাকে নিয়ে, আমি যেতে চাইনি। আচ্ছা, সেই সময় আমার এক জার্মান স্ত্রী ছিলেন এবং আমার এক দত্তক নেওয়া ছোট্ট মেয়ে ছিল, ভারি মিষ্টি, তা আমারই মেয়ে, দত্তক নেওয়া মেয়ে, তো আমারই মেয়ে, আমারই মেয়ে, এখন জার্মানিতে থাকে, কোনো যোগাযোগ নেই, অনেকের সঙ্গে জীবনে যোগাযোগ নেই, অসুবিধে নেই। এবারে কেন বলছি, কারণটা আছে, দুজনের কথা কেন বললাম, আমি তখন কানোরিয়া জুট মিল আন্দোলন নিয়ে খুব ব্যস্ত, আমি তো ছোটোখাটো একটা নেতাই প্রায় হয়ে গিয়েছিলাম, এই আর এক বদভ্যাস আমার, মানে বার যে আমি কখন কীভাবে খাই কোনো ঠিক নেই,
পৃথিবী আমারে, বুঝতে পেরেছেন? দেখো না, নিজেই নিজেকে বলছে বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও, বা হুটোর করে বেরিয়ে পড়ছি। এই কিছু করার নেই, এটা রোগ। যেমন আমি প্রেমে পড়ি, ওটা একটা রোগ। যেমন অনেকবার বিয়ে করেছি, এটা একটা অসুখ। তেমনি আমার এই কথায় কথায় পৃথিবী আমারে চায় বলে বেরিয়ে পড়া, এটাও কিন্তু আমার একটা রোগ। তবে এই রোগ করতে গিয়ে আমি কয়েকটা ভালো কাজ করেছি, যেটা অন্যরা করেন না। আচ্ছা যাই হোক, এবার একদম আমাকে HMV-র সুব্রত চৌধুরী মশাই ডাক দিলেন, বললেন এলেন বাড়িতে, দাদা ই হ্যাভ টু সেভ আস। জানেন কি বলে, দাদা পঙ্কজ কুমার মল্লিকের পর একটা বাঙালিকে বম্বে ডেকে নিয়ে যাচ্ছে, প্লিজ উই আর প্রাউড অফ ইউ। বিধু বিনোদ চোপড়ার ছবির জন্য এটা শুনুন, আপনার মানে হেমন্তবাবুর কতগুলো ব্যাপার জানতে পারবেন, আপনি যান। আরো অসম্ভব এখন যাব, আমি হিন্দি ছবি গাইতে খুব আগ্রহী না। আমি তখন এরকম ঘাট তারা ইডিয়েট, জন্ম বোকা হলে যেটা হয় আর কি, বুঝলেন না? তা ওদের আপনি আপনি যাবেন না আপনার? আমি বললে দাদা হেমন্ত দাকেও যেতে হয়েছিল বম্বেতে, আপনাকে যেতে হচ্ছে না, আপনাকে নিয়ে যাচ্ছি। এমন কি বলে, বিধু চন্দ্রম কোথায়? বলে উনি গ্র্যান্ড হোটেলে অপেক্ষা করছেন আপনার জন্য। এরম এরম সুব্রতবাবু আমার খুব বন্ধু ছিলেন, সুব্রত চমৎকার, উনি রেকর্ডিং বিভাগের প্রধান ছিলেন বা মার্কেটিং বিভাগের, অসম্ভব সুন্দর একজন মানুষ। উনি বললেন দাদা হি ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য গ্র্যান্ডস। এরম কদিন? বলে তিন চার দিন হয়ে গেল, আপনার দেখা পাচ্ছেন। এরম যে কতজন বাংলার ছেলে বা ভারতের কত জায়গার ছেলে বম্বেতে গিয়ে একটা কাজ খোঁজে, দেখা করে ওরা? বলে দেখা ওরা, আমি দেখা করবো না। আমি বললাম দাদা ডোন্ট ডু ইট টু টু আস। কেন কেন? বলে দাদা আপনি একটা গান গাইলে আপনি পাবেন 5%, ওরা পাবে 25-30, তার মধ্যে থেকে একটুখানি যাবে লিরিস্ট নেবে, কম্পোজার নেবে, আরও 10% গেল, এই বাকি যে পার্সেন্ট ওটা আমাদের হবে। দাদা আপনি পাবেন 5, আমি অন্তত 20 পাবো, আমার এই সুযোগটা দিন। কেন আমি দেখা করতে পারবো না? মানে দেখা করতে হবে না, দে আর প্রিপেয়ার টু ওয়েট ফর ইউ। 94 সাল, বুঝলেন? আমি এটা 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 বলছি এই কারণে যে তাহলে হেমন্তবাবুর ব্যাপারটা আসবে এবং বম্বের ব্যাপারটা আসবে। আচ্ছা, এই সতীনাথ বাবুর গান ছিল সজনী সজনী দিবস দজনী ও মুখ কেন যে দেখিনি, মরেছি মরেছি কি ভুল করেছি, দেখার আগে কেন মরিনি। এই এখন আমার নিয়ে সজনী সজনী দিবস রজনী এ মুখ কেন আমি দেখেছি, আয়না হাতে, মানে আমার মতো গাড়ল আর কে আছে, আয় সুখী আয় আমার কাছে। আচ্ছা, এবারে আমায় বললো যে শেষ কবে আপনি বৌদিকে আর বাচ্চাকে নিয়ে বেড়াতে গেছেন? বললো অনেকদিন। চলুন আজকের HMV-র টাকায় আপনি বম্বে, আপনারা বম্বে ঘুরে আসবেন, আপনি স্টুডিওতে কাজ করবেন, বৌদিরা শহর দেখবে আমাদের পয়সায়। এগ্রিড? মন্দ বলছি না তো লোকটা, এগ্রিড। তা আমি গেলুম, এবারে তিনজনে মিলে আমরা গেলাম হই হই করতে করতে। তা বম্বেতে নেমেছি, কেমন কেমন লাগছে, যাই হোক বম্বেতে নেমেছি, দেখি এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ওয়েলকাম সুমন, ওয়েলকাম টু বম্বে, এরকম লেখে প্ল্যাকার্ড, এক হাতে প্ল্যাকার্ডটা ধরা, এক হাতে একটা ক্যাসেট প্লেয়ার জানেন, আর সঙ্গে কয়েকজন দেখে মনে হচ্ছে বাঙালি তারা। ভদ্রমহিলা বললেন যে আমি বিনোদের স্ত্রী, নমস্কার, আর সব আলাপ করি দিয়ে, এরা সব বাংলা বম্বের ইন্ডাস্ট্রিতে কাজ করে, প্রত্যেকে বাঙালি ছেলে, তিন চারজন, ওরা চলে এসে আপনাকে স্বাগত জানাতে, আপনি ওদের সকলের খুব প্রিয় গায়ক ওই জন্য। তাই যাই হোক, তা আমি এবারে শুনুন, আমি তো গাড়িতে উঠলাম, আচ্ছা মারিয়া আর ভার্জিনিয়াকে ওরা আর একটা গাড়িতে তুলে, সেটা আরও আরামদায়ক গাড়ি ছিল, তুলে চলে গেল হোটেলে, আমায় ওরা নিয়ে উঠলেন। এবারে আমায় শ্রীমতী চোপড়া আমাকে বললেন, ঠিক উঠলাম গাড়িতে বসলাম, উনি প্রথম কথা কি বললেন জানেন, সুমন দিস হিয়ার ইজ ওয়ার্ক ফর ইউ, এই তোমার কাজ, ক্যাসেটের মধ্যে ঢোকানো আছে, তুমি গানটা শোনো, এই হচ্ছে লেখা, তিনটি স্ক্রিপ্ট, দেবনাগরী, বাংলা এবং রোমান, তিনটি স্ক্রিপ্ট আছে বম্বে, ছিল অন্তত, আমি 94 সালের কথা বলছি। গানটা চালাতেই আমি দেখি, আরে এটা তো ছেঁড়া ছেঁড়া গলা,
গানটা যেন কি যেন ভুলে গেছি, একটা 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 আশ্বাস দেয়া টাইপের একটা কথা চড়ার দিকে গাইছি, গলাকার আমার ছেনা লাগছে, চুপ করে আছে, এরম টেল মি হুজ ভয়েস ইজ ইট, ইজন্ট হি শিবাজি চ্যাটার্জি? বলে ইয়েস, হি হ্যাজ ডান দ্য সং, ইজ ইট ডামি, ইটস ওয়াজ ইট ডামি আ রিয়েল রেকর্ডিং? আই এম সরি সুমন, ইউ হ্যাভ টু আস্ক বিনোদ, এন্ড নো আই এম আস্কিং ইউ নাও, টেল মি সিন্স ইউ সেড হি ইজ ওয়ার্ক ফর ইউ অ্যান্ড ইউ আর প্লেয়িং এ ক্যাসেট টু মি দ্য সং ইটস সেলফ, ইউ মাস্ট টেল মি হুজ ভয়েস ইট ইজ, ইজ ইট এ ডামি ভয়েস? বলে আই এম সরি সুমন, ইট ইজ নট, এন্ড এটা রিয়েল রেকর্ডিং করেছেন ভদ্রলোক? বলে হ্যাঁ, আমি গাইব না। বলে মানে এরম এই গান একজন গেয়ে রেখেছেন, আমি গাইব না? এবারে সবাই নার্ভাস, তা বাঙালি যে দুজন এক দুজন ছেলে ওই গাড়িতে, বড্ড বিরাট গাড়ি, লিমোজিন টাইপের। বলে দাদা আমরা একটা কাজ করি, আমরা হোটেলে যাই, ওখানে গিয়ে আপনি একটু চা কফি খান বা অন্য কিছু যদি পান করতে চান করুন, আমরা বিনোদকে, বিনোদের সঙ্গে টেলিফোনে কথা বলছি। গেলাম, এবারে গানটা কি আমি ভুলেও গেছি জানেন, তারপরে বোধ হয় পরে বোধ হয় ফিল্মে রাখেও নি বা ফিল্মে ছিল রেকর্ড হিসেবে বেরোয়নি এরকম কিছু। তা শিবাজিবাবু আপনি আমাকে সিপিএম আমলে কী করেছিলেন নিশ্চয়ই ভুলে গেছেন সব, সিপিএমরা আমায় কী কী করেছিল আমি সবটা বলছি না, তখন আমি তো প্রমাণ করতে পারবো না, কিন্তু আপনি যদি আমার নামে মামলা করেন আমি নিজে মামলা লড়বো একা, এখন পর্যন্ত কোনো খারাপ কথা আমি আপনার নামে বলিনি, আপনি আমি টেলিফোন করেছিলেন এক রাত্রিরে মনে পড়ছি, এখন আপনি অবশ্যই অন্যদিকে লিখবেন, লিখুন, মামলা করবেন, করুন, আমি চাই কিছু মামলা হোক আমার নামে যাতে কতগুলো কথা বেরোয়, তারপর আমি শাস্তি পাবো, কেন কিছু প্রমাণ করতে পারবো না, আপনিও পারবেন না। সবসময় মনে রাখবেন ভারতে শকুন লোপ পাচ্ছে, কেন একটা কোবরে সমান জন্মালে 70 লক্ষ শকুন লোপ পায়, মারা যায়, ভারতকে যদি শকুনের চাষ করতে হচ্ছে সাবধানে লাগবেন। দেখবেন হোটেলে পৌঁছলাম, মারিয়া এবং কন্যা অন্য যা এলাকায়, বিনোদ সাহেবের সঙ্গে কথা হচ্ছে, বিনোদকে বললাম যে বিনোদ দ্যাট হুজ ভয়েস ইট ওয়াজ ইট, শিবাজি চট্টোপ চ্যাটার্জি? বলে ইয়েস দাদা, শিবাজি, শিবাজি যে ও কি রেকর্ড করে ফেলেছে? বলে হ্যাঁ, ইট ওয়াজ ইট ডামি? বলে নো নো, ইট ওয়াজ নট ডামি, নো, সো ইট ওয়াজ এ প্রপার প্লে ব্যাক? বলে ইয়েস, মিউজিক ডাইরেক্টর? বলে রাহুল দা, রাহুল দেব বর্মন, এরম যে ডিরেক্ট, তো কী বললেন আমি ভুলে গেছি, আমার মনে থাকে না। একদম ভাই আমি না গাইব না, তো উনি বললেন কেন কেন গাইব না? তার কারণ উনি এটা রেকর্ডটা করে রেখেছেন, ভেবে দেখবেন যে আমি টেলিফোনেই বলছি, ওর একটা শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ির চেয়েও শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতে উনি বলেছেন যে উনি বম্বের একটা ফিল্মে রাহুল দেব বর্মনের সুরে গান গেয়েছেন আর আমি সেই গানটা গেয়ে দেবো। মনে যে দাদা Bombay is at your feet. Sumandad, Bombay is at your door, at your doorstep. Please don't turn Bombay away. Amuneyachi. I'm not doing so. I feel proud. Je apnara amake niyechen koshto kore. Amake khub kom lok ei somman ta dekhay. Amar state e erom somman beshi dok dekhay na. Sadharon manush amay amar gaan pochondo kore, hole ashe, ticket kete ami rojgar kori, amar sansar chole. আমি ট্যাক্স দিই, কিন্তু আমাকে এরমভাবে আপনারা যেভাবে নিয়ে নেন এভাবে কেউ কোনো দিন আমাকে কোথাও নিয়ে যায়নি, আই এম প্রাউড অফ ইউ। তখন বলছে না আপনি আপনি আমাদের অ্যারেঞ্জার বাবলু দার সঙ্গে কথা বলুন, আমি যদি খুব ভুল না করে থাকি বাবলু চক্রবর্তী তার নাম, অসামান্য একজন মিউজিশিয়ান এবং মানুষ, ওনার সঙ্গে টেলিফোনে ধরিয়ে দিলেন। বাবলুবাবু বললেন যে দাদা এটা শিবাজিবাবু রেকর্ড করেছেন। এমন যে তাহলে তো আমি গাইব না বাবলুবাবু? উনি নামে বললেন দাদা আমার খুব ভালো লাগছে শুনে জানেন, কজন বলে বলুন তো বম্বেতে, কেন আমি বম্বে টম্বে কেয়ার করি না বাবলু। উনি বললেন আমরা জানি আমরা বম্বেতে আপনার খবর রাখি একটু একটু, আপনি হয়তো জানেন না,
বিশেষ করে আমরা বাঙালিরা মিউজিশিয়ান, আমরা ইন্ডাস্ট্রিতে আমরা আপনার খবর রাখি, আপনি গাইবেন না আমি জানি। আমার এটাই চিন্তা হচ্ছিল, আপনি কি গাইবেন? আপনি প্রমাণ করলেন আপনি সমান। তাই বললাম কি কাল সকালে স্টুডিওতে আসুন, স্টুডিওতে আপনাকে আসতেই হবে, আমরা আপনাকে দেখতে চাই। তো স্টুডিওতে গেলাম, এবার সঙ্গে মারিয়া আর ভার্জিনিয়াও গেছে স্টুডিওতে। এলাহি ব্যাপার, আমি কোনদিন তো বম্বে ফিল্ম সেন্টারে রেকর্ডিং হবে, স্বয়ং আশা ভোঁসলে হাজির, সব হাজির, হেমন্তবাবুর প্রসঙ্গটা আসছে। আমি কেন এটা বলছি, হ্যাঁ একটু নিজে ঢাক পেটাই না, অনেকে তো জানতেনও না, জানছেন আমি একটু ঢাক পেটাই, কত লোক তো কত পেটায়, আমি ঢাক পেটাই। এবারে সব আবার ওইটার মেকিং অফ 42 এর ওপরে ছবি হচ্ছে, ওটা বিনোদের স্ত্রী বোধহয় তুলছেন, যে 35mm ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে। এবারে আমি সোজা বললাম যে আমি পারবো না। আচ্ছা, বিনোদের মা এসে হাজির, আমাকে বিনোদ বললেন যে দাদা সো রেকর্ড এলাম না। আচ্ছা, আশা ভোঁসলে মহাশয়কে বললাম প্রথমত ম্যাডাম আপনি বেরোন এখান থেকে, মানে আপনি থাকলে আমার গলা দিয়ে কিছু বেরোবে না। বলবেন আমি কিছুতেই যাবো না, এটা আমার স্বামীর কাজ, আর আমি আমি আপনার গান শুনবো বলে বসে আছি, আমি আপনার গান ক্যাসেটে শুনেছি, আমার ভালো লেগেছে মশাই আপনার গলা আর আপনার গান, আমি আপনার গান গাইব শুনবো, আপনি আমার স্বামীর সুরে আপনি গাইবেন, দিস হিস্ট্রি, আমি সেটা শুনতে শুনবো না। কী বলি কারণ যে আপনি থাকলে কি দেখবেন, আপনি আমার কাছে দেবী সরস্বতী টাইপের, এটা কী করে হবে, না আমি থাকবো। এবারে শুনুন, এবারে আমি বললাম যে আমি গাইবো না। এবারে ওরা ধরলেন প্রথমত মারিয়াকে, মারিয়া বললেন সরি, সুমন কী করেন সেটা ওর ব্যাপার, আমি কী করি আমার ব্যাপার, আমি ওকে কিচ্ছু বলতে পারবো না, আমি এখানে আর থাকতে চাই না। বলে না 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 শোন, আপনাকে আমরা সাইট সিইংয়ে নিয়ে যাই। ফলে দুজনে প্যাকড আপ, তারা সাইট সিইং। এবারে কিছুতেই হবেন, আমি বললাম যে দেখুন আপনারা ভাবুন যে শিবাজিবাবু একটা তো একটা পানের দোকান থেকে একটু পান খান, তাকে হয়তো বলেছেন, বন্ধুদের বলেছেন, ইন্ডাস্ট্রিতে কাউকে বলেছেন, শ্বশুর বাড়িকে বলেছেন যে উনি বম্বেতে একটা ছবিতে গান গেয়েছেন, এবারে উনি দেখবেন ওর গানটা নিয়ে আমার গান, আমি পারবো না। ওরা বললেন না আপনাকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বাঙালি বলে এরম করছেন, এরা বাঙালি, শিবাজিবাবু বাঙালি, আর আমি বাঙালি না, আমি বাংলা ভাষায় কথা বলি, আমি বাংলা জানি, মাতৃভাষা আমার বাংলা, আমি কতটা বাঙালি ঠিক জানি না। শিবাজিবাবুর নাম যদি অন্য কিছু হতো, নরমান বেথুন হতো, তাহলে আমি করতাম না, ওরাই বাংলার ব্যাপারটা না, আপনি বাঙালি বলে করছেন, হ্যাঁ তাই নাকি, আমায় দু একটা গান শোনাবেন ছবি, বলে হ্যাঁ এবারে শোনাচ্ছি, একটা গান হলো বলছি, এক লড়কি কো দেখা তো এসা লাগা, এরকম একটা সুর, এক লড়কি কো দেখা তো এসা লাগা, এনে এই গানটা খুব সুন্দর লাগছে আমার, আমার পিছিয়ে আছে বি ফ্ল্যাট না, তো ওইখানে রেকর্ডিস্টরা বসেছিলেন সব বড় বড়, একজন বসছিলেন তিনি এই যে এই ভদ্রলোকের নামটা কি যিনি আর কি ওই নন্দের উপর গানটা করেছেন, তো যা ওই তাঁর যিনি মিউজিক ডাইরেক্টর কম্পোজার, তাঁর রেকর্ডিস্ট ওখানে ছিলেন, এরকম কয়েকজন বড় বড় রেকর্ডিস্ট বসেছিলেন, মদন মোহন মিউজিক রেকর্ডিস্ট ছিলেন, ওরা সব বসে রেকর্ড করবেন। হ্যাঁ বললাম যে এটা বি ফ্ল্যাটে আছে না, বলে হ্যাঁ বি ফ্ল্যাট, এরকম এটা আমি গাইব, বলে কেন এরকম গাই এটা, আমি একটা যদি রেকর্ডের গান গাইতে পারি এটা গাইব না কেন, চুপ করেছে, এরকম কেন এটাও তো বাঙালি, কুমার শানু বাঙালি, আমার খুব ভালো লাগে ওর গান, আমি একটা গেয়ে দিই ওর গান, বলে সুমন দ্যাটস নট পসিবল। এবারে সুমন আমি বলছে, সুমন আপনার কাছে বম্বে এসছে, হেমন্ত তার কাছেও যায়নি, হেমন্ত তাকে আসতে হয়েছিল, আপনাকে আসতে হয়নি, আমরা আপনাকে ধরে এনেছি, HMV প্যাক আপ করেছে, দড়ি বেঁধেছে, আমরা আপনাকে উড়িয়ে এখানে নিয়ে এসছি, আপনার স্ত্রী আপনার মেয়ে এখন বম্বে ঘুরছে, হেমন্ত তার জীবনে এটা কোনো দিন হয়নি, ফিল্ম ইন্ডাস্ট্রি এসে
তার স্ত্রীকে তার বাচ্চাদের ধরে ধরে ঘোরাতে নিয়ে যায়নি আর তাকে গান গানোর জন্য এইভাবে লোক দাঁড়িয়ে থাকেনি আপনার জন্য থাকছে বম্বে ইজ এট ইউর ফিট ডোন্ট সে নো টু বম্বে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু সে নো অল আই এম সেইং ইজ দ্যাট শিবাজি চ্যাটার্জি একজন মানুষ তিনি একজন মানুষ তিনি বাঙালি না তেলুগু নাকি মানে তার ভাষা মালায়ালাম আমি ইন্টারেস্টেড না না নেপালিজ আমি ইন্টারেস্টেড না নাকি সোয়াহিলি ইন্টারেস্টেড না জাপানিজ নো তিনি একজন প্রফেশনাল যিনি প্রচার করেছেন যে তিনি এটা তো হেমন্তবাবু পঙ্কজবাবু কোনদিন হয়নি বা মোহাম্মদ রফি না আমি তাহলে তাহলে এবারে উনি বললেন যে দেখুন তারপর এবার শোনো তারপর আমি বললাম যে এ ভীষণ উঁচু স্কেল এটা আমি একটা অজুহাত হিসেবে দিলাম সেটা ছিল মানে দেখি আমি বললাম দেখুন ডি মনে হচ্ছে বাবলুবাবু ওখানে দাঁড়িয়ে আর ভরত রাম ভরত বলে এক ভদ্রলোক তিনি পার্কাশন অ্যারেঞ্জার আর বাবলুবাবু দুজন অ্যারেঞ্জার যা দেখলাম আছেন কি মনে করা যে আমি এখন আমার 73 বছর বয়স তখন আমার বয়স ছিল 45 ওই অব্দি গলা আমার যায় ভালোই যেত এখন একটু চেঁচালে ঠিক যাবে কিন্তু সেই আওয়াজটা থাকবে না তো চলে যাবে তা আমি জানতে জানলাম যে এটা তো ডিতে আছে তা বাবলুবাবু বললেন হ্যাঁ এম ডি আমার পিচ নয় আমার পিচ বি ফ্ল্যাট আমি ব্যারিটোন এইবারে সবাই এবারে সামনে একটা গ্র্যান্ড পিয়ানো ছিল বুঝলেন আমাকে ওরা বলছেন সমান এই হচ্ছে বম্বে শুনুন এইটা হচ্ছে এইখানে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় কাজ করেছেন তার সম্মানটা পেয়েছেন তার সম্মানটা পেয়েছেন আমি বললো যে আপনি কি জানেন সমান তুমি কি জানো তুমি জ্যাকি শ্রফির অভিনয় দেখেছো কোনো দিন এনো না হিন্দি সিনেমা বেশি দেখো না না ইউ হোল্ড সামথিং এগেনস্ট হিন্দি এনো নট রিয়েলি হিন্দি ইম্পোজিশনটা আমার ভালো লাগে না বলে আমরা তোমায় পরপর জানেন আমাকে 3-4 জ্যাকি শ্রফের ছবি দেখালো ওরা ওই ফিল্ম সেন্টারে আমি দেখলাম এবং এই ছবিটাও দেখালো এবার শুনুন এবারে এই ছবিটা যখন দেখাচ্ছে ওই সফর এরম টাইপের সুর খুব সুন্দর সুরটা তা আমি দেখছি যে শর্টগুলো সব লং শর্ট এই সব হচ্ছে ক্লোজ শর্ট মিড লং একটা না দুটো আমি না ছবির ব্যাপারটা একটু জানি কেমন অশিক্ষিত না সিনেমার ব্যাপারে আচ্ছা এবারে শর্টগুলো অন্তত জানি বাকি জানি না এবারে দেখছি ক্রমশ ক্লোজ হচ্ছে এবারে যা বুঝছি এটা প্রেমের গান না আমি ওইটুকু হিন্দি বুঝতে পারি একজন বন্ধু আর বন্ধুকে আশ্বাস দিচ্ছে মানে এই সফর এই যাত্রা এই পথ খুবই দুর্গম কিন্তু তুমি হাল ছেড়ে দিও না এই ধরনের কথা এবারে সবই ক্লোজ আপ যাচ্ছে ডলি যাচ্ছে সার্কেল ডলি হচ্ছে সার্কেলের ডলি ক্যামেরা সুন্দরভাবে ক্লোজ আপ নিচ্ছে তা আমি গানটা হয়ে যাওয়ার পর আমি বিনোদকে বললাম বিনোদ তুমি তো লং শটে কেবলমাত্র একবার ডালহৌসি পাহাড়টা দেখালে বলে হ্যাঁ মানে বাকি তো সব মিড লং 2-3 আর বাকি ক্লোজ বিগ ক্লোজ আপ এক্সট্রিম বিগ ক্লোজ আপ এত চেঁচাচ্ছে কেন রাইট মাথা আসিল এ হচ্ছে বম্বে অতগুলো লোক স্পেশালিস্ট বসে আছে দুজন গিয়েছিলেন শুধু আমার হিন্দি ডিকশনের জন্য দুজন শুধু ডিকশন ঠিক করবেন আমার দুদিকে দুজন সারাক্ষণ হাজির এ হচ্ছে বম্বে আমি এটা বলাতে বললো বাবলুদা দাদা ওয়াই তো বললো দাদা হি চোজ দিস পিচ হি চোজ দিস পিচ ওয়াই আশা ভোসলে বললেন উনি ইংরেজিতে বললেন জানো না কিভাবে এই বম্বে আমার বোন আর আমার আমার আমাদের কণ্ঠটাকে নষ্ট করেছে জোর করে করে চড়ায় গাইয়ে গাইয়ে আমি বললাম তুমি চড়ায় গাইবে না জানো আমি বন্দোবস্ত করছি এগুলো সব চোখের সামনে হয়ে যাচ্ছে কিন্তু যে মধ্যে খাবার এলো খুব মানে ওই
উত্থাপম নাকি একটা, এটা মানে একটা দক্ষিণ ভারতীয় চালের খাবার, সবাইকে খবরের কাগজের উপরে দিয়ে দিয়ে দিলেন, আর সঙ্গে একটু চাটনি, সবাই একভাবে মানে একভাবে সবাই খাচ্ছেন খবরের কাগজ থেকে আমরা খাচ্ছি। কারণ আশা ভোঁসলে অত বড় শিল্পী, ওর জন্য কিন্তু কোনো প্লেট নেই বা ডাইরেক্টরের জন্য কিন্তু আলাদা কোনো পাত্র নেই, সব মাঝখানে ওইটা রাখা চাটনি, ওইখান থেকে চামচে করে তুলে নিচ্ছি। এইবারে আমরা একটা কাজ করবেন, এটা তো আরও তলা স্কেলে হলে বলে কীরকম, একদম পিয়ানোটা বাজাতে পারবো? বলে হ্যাঁ। এবারে শুনুন, আপনারা যারা শুনছেন শুনুন ভালো করে, দিস ইজ হিস্ট্রি। এইবারে আমি এক জানা রেখেছি, বললাম যে স্যার বুড়ি, বলে ডোন্ট কল আস স্যার, ইউ আর দাদা। আই নো হোয়াট ইউ মিন, আপনাকে আমার জ্যাঠা বলা উচিত, আই শুড কল ইউ আঙ্কল, নো ইউ আর এ বেঙ্গলি, ইন বেঙ্গল, ইন বম্বে ইউ আর এ বেঙ্গলি, ইউ আর এ দাদা, ইউ আর আওয়ার দাদা, সুমন দাদা। আচ্ছা এবারে আমি বললাম একটা মাইক হবে? বলে হবে। আমার মুখের সামনে একটা মাইক দিয়ে দিল। এবারে আমি এবারে আমি বললাম যে যেই অন বলবো সঙ্গে সঙ্গে অফ করবো, তোমরা সাউন্ড মিউট করে দেবে, মানে ফিল্মের সাউন্ড মিউট করে দিলে স্ট্রিপে যেটা আছে, আর আমি আমার এটা অন থাকবে, ছবিটা থাকবে। আই ট্রাই ইট, আই উইল গিভ ইট এ ট্রাই, গিভ মি ওয়ান জাস্ট টু ওয়ান এ মিনিট অ্যান্ড হাফ, বা ঠিক আছে। এই দেখো এবারে একদম আমি সি থেকে পিয়ানোটা বাজাচ্ছি, আমি তো পিয়ানো বাজাতে যাই না, মানে কায়দা করি, মানে শলিল চৌধুরী বলছেন, ওরে সুমন তুই আর আমি বাঙালির ছেলে, আমরা গ্লোরিফাইড হারমোনিয়াম বাজাই দিয়ে লোকে লোকে লোককে আমরা ওইভাবে ঠকাই, বলি যে পিয়ানো তোদেরকে আমরা গ্লোরিফাইড হারমোনিয়াম, আর পিয়ানো কেন বলতেন পারপেন্ডিকুলার হারমোনিয়াম বাজাই। তা এবারে সি থেকে বাজাচ্ছি, গাইছি ইয়ে সফর, গম গম করছে ঘরটা, না। আচ্ছা দুজন দুদিক থেকে দাঁড়িয়ে দুজন স্ক্রিপ্ট নিয়ে, আর আমি না দেবনাগরী পড়তে পারি, হ্যাঁ মানে সংস্কৃত এক বছর ছিল, আমি দেবনাগরী পড়তে পারি, মাঝে মাঝে অসুবিধা, কিন্তু ওরা রোমান হরফ আর দেবনাগরী সামনে রয়েছেন, আমি এটা দেখছি আর পড়ছি। এবারে অন্তরা ক্লিয়ার, সবাই না এই রেকর্ড ইস ভদ্রলোক, আমার কোনো মনে আছে, উনি বললেন দাদা টুগেদার উইল ক্রিয়েট হিস্ট্রি ইন বম্বে, এনিথিং রং, টুগেদার উইল ক্রিয়েট হিস্ট্রি ইন বম্বে, জাস্ট এইভাবে বান গান আমি আপনাকে রেকর্ড করবো এইভাবে। জাস্ট এ সেকেন্ড, বাবলুবাবু চুপ করে, ভরতবাবু চুপ, এম যে হবে না, কেন এম যে গিল্ড অ্যালাও করবে না, আমি বাইরের লোক বলে কত কত 50,000 না 2,00,000 টাকা দিতে হয়েছিল বিনোদকে শুধু আমায় নিয়ে যাচ্ছেন বলে, আমায় ওরা গান গাওয়াবেন বলে, ওকে ওদের গিল্ডকে ওদের ওদের একটা ক্ষতিপূরণ দিতে হয়েছিল আমায় নেবার জন্য। তা এবারে ওইটা সম্পূর্ণ বারণ, কেন রাহুলবাবু, আমি বললাম দেখুন রাহুলবাবু তো আর নেই, উনি তো মারা গেছেন, এটা ওর স্কোর এবং ওনার ট্র্যাক, ওনার এই ট্র্যাকটা ওনার করা, এই ট্র্যাকটা হয় যদি ছবিতে গানটা বাজে, এই ট্র্যাকটা বাজাতে হবে, জিজ্ঞেস করুন বাবলুবাবু। ওই ওরা বললেন যে ঠিকই সুমনদাজা বলছেন, সেটাই ঠিক, এটা হবে না। তা এবারে একটুখানি কফি ব্রেকে, এইবারে এইখানে হেমন্তবাবুর কথাটা আসছে, এখনো এই গল্পটা বলা দরকার ছিল খুব, এটা নিয়ে হয়তো ঠাট্টা তামাশা, সিপিএম বিজেপি আরএসপি না আর আরএসপিও হতে পারে না, বড় খিদিদার দল এটা করবে না, আরএসএস বিজেপি আরএসএস সিপিএম এবং কিছু নকশাল, তাই না, যারা আমার কাছে কাজ আদায় করে নিয়ে তারপরে আমার নামে খিস্তি করেন। এই তা এনিওয়ে কংগ্রেস, এনিওয়ে প্রথমত আমার আশা ভোঁসলে বললেন আপনি গাইবেন না, আপনি সি থেকে গাইবেন, শুনুন আমার একটা ছোট আমার একটা স্টুডিওর সঙ্গে চেনা আছে, সেখানে আমরা নাবিয়ে আনবো পিচ, আপনি সিতে গাইবেন, ক্র্যাঙ্ক আপ করে ডি করবো, এরকম আমার গলার টিম্বার থাকবে না। বাবলুবাবু বললেন এক্স্যাক্টলি, রেকর্ডিস্টরাও বললেন এক্স্যাক্টলি, হি ইজ রাইট। এবারে কথা হচ্ছে, এবারে ওই যে ডিকশন থাক ঠিক করার জন্য যারা এসেছেন তারা বলছেন দাদা উই মাস্ট সে ইউ হ্যাভ অ্যান অলমোস্ট পারফেক্ট ডিকশন,
সে কি? আমি তো হিন্দি বললেন, অফকোর্স ইউ নো, ইন এ ওয়ে ইউ নো, ইউ মাস্ট বি, ইউ মাস্ট বি নোয়িং হিন্দি, আদারওয়াইজ ইউ নো হাউ ইট সাউন্ডস। এই যে আপনি ইয়ে সাফার বলছেন, এই যে আপনি জানেন কত লোক সাফার বলে? আমি এবারে এক এক করে আমি বললাম যে সবচেয়ে ভালো হিন্দি প্রোনাউন্সিয়েশন, বলে উই আর নট সারপ্রাইজ এট অল। আমি এবার বলছেন সবচেয়ে ভালো প্রোনাউন্সিয়েশন কার ছিল জানেন এই বম্বেতে, হিন্দি এবং হিন্দুস্তানি এবং পাকিস্তানেও, তখন তো দেশ পাকিস্তান হয়নি, তখন পুরো উপমহাদেশ শ্রেষ্ঠ ডিকশন ছিল পঙ্কজ কুমার মল্লিক, হিন্দি এবং হিন্দুস্তানি, পাকিস্তানি যেটাকে উর্দু বলা হয়। আর তারপর এবং তারপর স্বাধীন ভারতে হেমন্ত দাদা, এরকম সে কি? আমাদের বাংলার সব ওস্তাদ তো বলেন যে ওনা নাকি উচ্চারণ হতেলাম, বলে যে রিয়েলি ডু বেঙ্গলিজ নো হিন্দি সো ওয়েল, রিয়েলি উই ডিড নট নো, অ্যাজ ফার অ্যাজ উই আর কনসার্ন উই হ্যাড দ্য বেস্ট প্রোনাউন্সিয়েশন। আমাকে এবার বলছে আপনি একটা কাজ করুন, আপনি হিন্দি গান করেন? না, বলে আপনি যে কোনো হিন্দি গান দু লাইন গাইতে পারবেন পিয়ানোটা বাজিয়ে? আমি চেষ্টা করতে পারি, বলে করুন না। তা আমি ওরা ওরা এখন পরীক্ষা নিচ্ছে, আসলে সবাই বসে আছে, কিন্তু তেরি দুনিয়া মে জিনে সে তো বেহতর বেহতর হ্যায় কি মর জায়ে, তেরি দুনিয়া মে জিনে সে তো বেহতর হ্যায় কি মর জায়ে, ওহি আসু ওহি আয়ে ওহি গম হ্যায় জিধর জায়ে। সে তো চুপ করে শুনছে, বুঝলেন? আমার কেমন অদ্ভুত লাগছে। কই তো এসা ঘর হোতা জহাঁ সে প্যার মিল জাতা, কই তো এসা ঘর হোতা জহাঁ সে প্যার মিল জাতা। তারপরে কথাগুলো ভুলে গেছি, এতদূর গাইনি, খানকে বলে আমার সে জাস্ট জড়িয়ে ধরলো, বলে দাদা প্লিজ স্টে অন ইন বম্বে সিং দি সং, বলে আপনি দেখবেন কাল থেকে আপনার কী হয়। আমি পারবো না, আমি পারবো না, শিবাজি গিয়েছেন, আমি পারবো না। অ্যান্ড নট বিকজ হি ইজ এ বেঙ্গলি, নট বিকজ আই এম এ বেঙ্গলি টু, আই এম নট এ বেঙ্গলি, আই হ্যাপেন টু বি এ হোমো সাপিয়েন্স হিউম্যান বিং, মাই মাদার টাং ইজ বেঙ্গলি, I might as well have been born in Tibet or Hokkaido, but for all I care, I'm from. But apni gana, apni janen na Hemanta Babu rapor por amra ekta erom uchcharon shunchi. Ei uchcharon ta amader chai. Bole apni safar bolchen, safal na. Ami tarpor sob koyta naam bolechilam. Ora bollen plebeians, vulgar. How did they find a home in Bombay? Bole because they were hits, they hit the big buck, so producers wanted them. And moreover, Hemanta Dada could not sing all the songs, there's one or two types. So keu to nei je sob dhoroner gaan ekjon gaibe, eta to na. তা এই যে জায়গাটা, যে হেমন্ত দাদার জায়গাটা, হেমন্ত দাদা ওই ফিল্ম সেন্টারে সব কিন্তু হেমন্ত দাদা, হেমন্ত কুমার কেউ বলছে না, হেমন্ত দাদা আমি শুনছি, কিন্তু মনে রাখবেন আমি সেই লোকটা ওখানে ছিলাম। এবং একটা গান আমার মনে হচ্ছে, দাদা ভুড়ি মতো সং জানিও ঠিক আছে, সব বসে হাসছে, কী মিষ্টি। আমি বসে বসে আমি বললাম ঠিক আছে, তখন বলেন যে এই কানের কাছে বলছি, জানে কেছে লোক থে জিনকো প্যার তো প্যার মিলা, হমনে তো জব কলিয়া মানি কাটো কা হার মিলা। কাছি বিশ্বাস করলাম, চোখের সামনে দেখছি চোখ না ছল ছল করছে, দাদা ইউ রিমাইন্ড আস অফ হেমন্ত দাদা, সুমন্দা ইউ রিমাইন্ড আস অফ হেমন্ত দাদা। তখন তিনি হেমন্ত দাদা চলে গেছেন,
এই পৃথিবী ছেড়ে। তা এই ঘটনাটা ঘটেছিল না, আমি গানটা গাইনি। আর আপনাদের অবগতির জন্য যাই জানাই, আমার পর জগজিৎ সিং সাহেবকে ওরা অ্যাপ্রোচ করেছিলেন, আমি শুনেছি এটা বাইরে, উনি বলেছেন আমি ডিতে গাইবো না। আমি শুনেছি সুমন সাহেব আয়া থা, আমি শুনেছি, কিন্তু উনিও গান নিয়ে চড়া, আমিও গাইবো না, এটা আমার পিচ না। তা আমি বলেছিলাম ওদের যে আপনাদের যদি এতই ভাল লাগে, ইতি ইচ্ছে করে, আপনারা আমার জন্য একটা গান তৈরি করুন না, আমার মতন করে, আমি তো আমার যা যা এলএম, আমার যা রেঞ্জ, তার মধ্যে করুন না, আমি গাইব, নিশ্চয়ই গাইব, কেন গাইব না। এনিওয়ে, তা হেমন্তবাবু, হেমন্ত মুখোপাধ্যায় একটা এক মানে এমন একজন লোক ছিলেন যিনি এই যে উচ্চারণ, উনি আমায় বলছেন যে আপনি যে গাইছেন এই যে জানেও কেসে লোগ থে জিনকো, বা আমি হয়তো একটু ভুল হিন্দি বললাম, কিন্তু উচ্চারণ ঠিক, যেটা বলছি তার উচ্চারণটা কিন্তু হিন্দি। প্যার তো প্যার মিলা হমনে তো জব কলিয়া মানি কাটো কাহার মিলা। ওরা বলছেন এই যে আপনি উচ্চারণটা করলে করছেন না, দু তিনবার আমায় দিয়ে গাল ওই গানটা। তারপরে সবাই গাইছে, আমি গাইছি সবাই, বলে হেমন্ত দাদা, হেমন্ত দাদা। ওটা কিন্তু লতা মঙ্গেশকরের সঙ্গে গিয়েছিলেন, একবারের জন্য কেউ বলছেন হেমন্ত দাদা, হেমন্ত দাদা। প্যার সে পুকার তো জাহাঁ হো তুম প্যার সে। এখন এই যে একটা লোকের উচ্চারণ, এই উচ্চারণ এবার ফিরে আসছি আমার ছেলেবেলা, ওই যে তুমি কি দেখেছ প্রিয়, অথবা খোদ হেমন্ত বাবুর যে উচ্চারণে, যে উনি সেই সময় যে আধুনিক গান রেকর্ড করছিলেন, বা প্রাঙ্গণে মুর্শিদি শাখায় ফাগুন মাসে, হে পঙ্কজবাবুর গলার ভীষণ প্রভাব, মানে গায়কী গলা বলছি, সরি গায়কী। হায় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ গণন হয়নি কি মোর সারা। তখনও কিন্তু হেমন্তবাবু ড্রল করছেন, কিন্তু যখন উনি তারপর হঠাৎ একদিন শোনা গেল হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন, হারমোনিয়ামের আওয়াজ প্রথমে রেডিওতে শুনলাম, তোমার ভুবনে মাগো এত পাপ, একদম অন্য একটা লোক, কতটুকু এইটুকুনি চমকে উঠেছি। একই অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি যায় আজ সত্যের নাই তাই অধিকার, কোথায় অযোধ্যা কোথা সেই রাম। উনি ইচ্ছে করলো যে ভয়েস, ওনার যা বেস ছিল উনি পুরো এক্সপ্লয়েট করতে পারতেন, কই করলেন না। তো গানটা শুনবেন, রিমেক না, ওর গানটা, কোথায় অযোধ্যা কোথা সেই রাম, কোথায় হারালো গুণধাম, একই হলো একই হলো পশু আজ মানুষের নাম, সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে, শেষ করে দাও এই অনাচার। একবার উনি জোরটা আনলেন, তোমার কঠিন হাতে বজ্র কি নাই, এই বজ্রর জন্য না, তার আগে, তোমার কঠিন হাতে বজ্র কি নাই। এই হেমন্ত মুখোপাধ্যায় ইমার্জেস, এইটা আমার বাবা সুধীন্দ্রনাথ
আমি বাকিদের কথা বলছি না, এইটুকু বলতে পারি এই উচ্চারণ আর কারুর হয়নি। এই উচ্চারণ আর কারুর হয়নি। এরপর যখন হেমন্ত বাবুর গান শুনছি, আমাদের 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 আমার আমার, এবং যখন ওর সঙ্গে দেখা হলো, ইন্টারভিউ নিলাম, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম আলাদা যে ওকে আমরা আমি যে নামে ডাকতাম সেই নামে ডাকলাম, ডেকে স্বাভাবিকভাবে আচ্ছা আপ আমার আপ সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমার বাবা আপনার বন্ধু, হ্যাঁ বড়দা ঠিকই তো আমাদের বন্ধু, এবং আমাদের হচ্ছেন আমাদের গাইড, ঠিক আছে গাইড, কিন্তু উনি তো আমায় গান শেখাতেন তো ওর উচ্চারণ তো ভাল লাগতো না, তো উনি চুপ করে আছেন সিগারেট খাচ্ছেন দেখছেন, কিন্তু আপনার গান শুনে মনে হতো কি আপনি আমার গায়ক, বাবার গান শুনে সুধীন্দ্রনাথের গান শুনে তো মনে হয়নি। উনি চুপ করে থেকে বললেন যে বাবা শোনো, পাল্টাতে হয়েছে, কি প্রথমেই পাল্টালাম উচ্চারণ, এইটা প্রথমেই পাল্টালাম উচ্চারণ। হিন্দিতেও তিনি যখন করেছেন এসাম কি হওয়াই, যখন গাইছেন সেই গীত, হ্যাঁ তখন মানে নন ফিল্ম গীত একমাত্র আমাদের ভারতে ছিল, আর কোথাও কিন্তু নেই। পাকিস্তানে গজলের নামে যেগুলো চলে এগুলো কিন্তু অধিকাংশ গীত, এর মধ্যে 99.99% হলো গীত, গজল না, গজলের স্ট্রাকচার আলাদা। কেমন গজল গেয়েছেন ওখানে কেউ কেউ, তেমনি এখানে বেগম আক্তার গজল গেয়েছেন, সেই আত্মা গজল গেয়েছেন, খেল সাইকেল গজল গেয়েছেন, বিশেষ করে আমি যার কথা বললাম বেগম আক্তার। আচ্ছা আর আমি কান চুলকোলাম, কান ধরিনি কিন্তু আমি ভীষণ চুলক হয়ে যাচ্ছি এবারে, এখন আবার কথায় কথায় কিছু নাম বলি। আচ্ছা কার কাছে গান শেখেন, কার কাছে? ওই হরিদেব হংসরাজ। আচ্ছা কার কাছে শেখেন? পক্ষীরাজ ঘোড়া, মানে সমানে কানে হয়। এবারে এই যে উচ্চারণের সঙ্গে হলো স্বরপ্রক্ষেপ, এই উচ্চারণের সঙ্গে হলো উচ্চারণ যেই পাল্টাচ্ছেন হেমন্তবাবু, সঙ্গে সঙ্গে স্বরপ্রক্ষেপ, এই পথে কিন্তু তরুণ বন্দ্যোপাধ্যায় এলেন ওর দেখা দেখি। কিন্তু দেখুন ধনঞ্জয় ভট্টাচার্য অত বড় শিল্পী, আপনারা কি জানেন বম্বে ধনঞ্জয়বাবুকে পাওয়ার জন্য কি করেনি? লতা মঙ্গেশকরকে দূত হয়ে তারা পাঠিয়েছিলেন ধনঞ্জয়বাবুর স্ত্রীর কাছে, তার অনুমতি নেওয়ার জন্য ধনঞ্জয়বাবুকে দিন বম্বেতে। কিন্তু এই উচ্চারণ না, অর্থাৎ মানে ইয়াদ কিয়া দিল মে কাহা হো তুম, এই উচ্চারণটা না। তেমনি আদৌ আদৌ বাংলায় উনি যখন ঢুকছেন যে উচ্চারণটা, ধরুন আমরা যেটা শুনছি, ধরুন মেঘালো আধার কালো, এটা তো শুধু উচ্চারণ না, উচ্চারণ সে স্বর প্রক্ষেপ। আমার কাছে যারা বাংলা খেয়াল শেখেন বা আধুনিক গান কিছু শেখেন, আমি তাদের প্রত্যেকে বলি হেমন্তবাবুর উচ্চারণটা নকল করতে। যারা খেয়াল শেখেন প্রত্যেককে মনে রাখবে, তো রাখবেন আপনারা বাংলা খেয়াল, হেমন্ত মুখোপাধ্যায়ের উচ্চারণ নকল করুন, নকল করুন। আর মেয়েদের মধ্যে সন্ধ্যা মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, নকল করুন। এই যে যে কালিতে কালিতে একবার এ, এটা এ হেমন্তবাবুর, বিনোদিনী ইটা ই, ভরালো তার কুল আটা কখনো আঙা নয়, একটু কমিয়ে। যারা আমার কাছে আধুনিক গান শেখেন তাদের তো উচ্চারণ অনেক বেশি করতে হয়, বাংলা খেয়াল তো অত উচ্চারণ অত ঘন ঘন করতে হয় না, তাদের তারা আশা করি মানে মনে করতে পারছেন আমি কিভাবে তাদের বলি না, কিন্তু যে আট আনা তার 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 চে কালো কন্যা তোমার মাথার চুল, এই যে স্বরপ্রক্ষেপ,
কৃষ্ণ চূড়া, এই যেভাবে উচ্চারণ করছেন প্রত্যেকটা কিন্তু স্পষ্ট মিছরির দানার মতো স্ফটিক। এরকম উচ্চারণ কোনোদিন বাঙালি শোনেনি। রঙাজি ওই সাঝাকাশি ওই যে অস্তরাগ, ওই যে ওই সর্বক্ষেপ। এবং আমি আপনাদের বলছি এই সর্বক্ষেপ কারুর হয়নি কোনোদিন বম্বেতে, বরং তালাত মাহমুদের হয়েছে আর আমাদের এখানে তরুণ বন্দ্যোপাধ্যায়। সর্বক্ষেপ সুবীর সেন চেষ্টা করেছেন একদম হেমন্তর মতো সর্বক্ষেপ, কিন্তু ওই কণ্ঠের ওই জায়গাটা তো সুবীর সেনের ছিল না। খুব সুন্দর গান গেয়েছেন, কিন্তু হেমন্তবাবু যখন সুইপ করছেন, তিনটে অক্টেভ সুইপ করছেন উনি, এই কণ্ঠ জানেন তো পৃথিবীতে এটা একাধিকবার হয়েছে, ব্যারিটোন টেনার হয়ে গেছে, টেনার ব্যারিটোন হতে পারেনি। হেমন্তবাবু কিন্তু ব্যারিটোন ছিলেন, হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু টেনার ভয়েসে গিয়েছেন উনি যখন গাইছেন গঙ্গা আয় কাহা সে গঙ্গা যায় কাহা রে, যখন গাইছেন আমায় ডুবাই লিরে আমার ভাষায় ওই সুরটা নিয়ে যে গানটা, হ্যাঁ, রাত কারি দিলি জিয়া না মিল গে দোনো সাই, টেনার ভয়েসটাকে নিচ্ছেন, কিন্তু তলার দিকের ভয়েসটাকে যখন নিচ্ছেন যেটা এই তোমার ভুবনে মাগো এত পাপ, তলার ভয়েস। এই যে কণ্ঠটাকে বিভিন্নভাবে প্রয়োগ করা এবং উচ্চারণটাকে শানিত করে, কিন্তু ব্যথা দিয়ে নয়, একটা ভদ্র উচ্চারণ, যে উচ্চারণটা আমরা উত্তম কুমারের উচ্চারণে পেয়েছিলাম আর বসন্ত চৌধুরী, যে কারণে প্লেব্যাক জগতে, বাংলা চলচ্চিত্র জগতে হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার একদম অঙ্গাঙ্গী। আপনার যদি আমায় জিজ্ঞেস করেন, আমি বলবো আমার কাছে ঈশ্বরের জায়গায় রয়েছেন শ্যামল মিত্র। শ্যামল মিত্রকে আমি এখনো নকল করি। আমি জীবনে তিনবার ভগবানকে ডেকেছি, একবার বড়গোলাম আলী খান সাহেবের ঠুংরির লং প্লেটা শোনার পর, বাবা শোনালেন, আমার বয়স ছিল 12, আমি সোজা ভগবান, ভগবান প্লিজ, মানে প্লিজ গুরু, আমাদের বাড়িতে ভগবান ঈশ্বর এসব ছিল না, ধর্ম ছিল, আমি সোজা ভগবান, ভগবান প্লিজ গুরু, 10 মিনিট আমি ওর মতো গাইতে চাই, দেননি। দ্বিতীয়বার হচ্ছে দ্বিতীয়বার আহা একটি পারিজাত পারিজাতে তোমাকে দিতে হৃদয়ের ঝংকৃত সুধা সঙ্গীত আমি এনেছি মনের পারিজাত, এইটা বা জীবন কে টুটে তার উপর মে তেরা মন বহলাও তুম গীত সুনো মে গাও, মরে গেছি শ্যামল মিত্র। আমি স্ট্রেট ভগবানের দ্বারস্থ, গুরু তোমার পায়ে পড়ি গুরু, আমি তোমায় মানবো, মায়েরি আমি এতদিন মাননি, এবারে তোমায় মানবো, কথা দিচ্ছি স্যার, আমার 5 মিনিট শ্যামলের মতো গাইতে দাও, দেননি। আমার আপনি বলেন যে কাকে আমি নকল করি, আমি যদি আবার জন্মাই তাহলে আমি কি বাঙালি হিসেবে জন্মাতে চাই? না, কিন্তু এমন একটা জায়গায় যেন জন্মাই যাতে বাংলা ভাষাটা আমার দখলে থাকে, বাঙালি না হলেও চলবে, সাঁওতাল হো ওরাও চাকমা মারমা বাঙালি না, কিন্তু বাংলা ভাষাটা দরকার। আর সামনের জন্মে যেন শ্যামলের মতো গাইতে পারি, আমরা কিচ্ছু চাই না।
যখন শ্যামল সুর লাগাচ্ছেন গলায়, উনি যখন গাইছেন মনু কি নারি ভাষা মে আশা মে কই নিরাশা মে, কতটুকু গাইবো এই শিক্ষা দিচ্ছেন শ্যামল মিত্র। আশা মে কই নিরাশা মে জীবন ভর গাতা যাও। আমি আজকে বাংলা খেয়াল গাই, এটা করতে করতে আমি মরবো, আমি মরবো এটা করতে করতে। কিন্তু সেই উচ্চারণ যেন শ্যামল মিত্রর মতো হয়, কিন্তু শ্যামল মিত্রও কিন্তু সেই গিয়ে বলছেন ওই মধুর মানসী কলসী কাকেতে লইয়া, মানে উফ ভগবান জানে কেন এইরকম ভাবলে লিখতে গেলেন, মানে একটা আধুনিক সুরের সঙ্গে কী কথা শরীর চৌধুরী, তাই না? কিন্তু তাতে ওই হইয়ে সেখানে তো হইয়ে এ তো শ্যামলবাবুর মানে উপায় নেই, কিন্তু উনি আমার কাছে উনি ভগবান, ঈশ্বর ইজ ইকুয়াল টু শ্যামল মিত্র ইজ ইকুয়াল টু আমির খান, মানে এক। আমার মাঝে মাঝে মনে হয় যে আমির খান যদি শ্যামল মানে শ্যামল মিত্র যদি খেয়াল গাইতেন সবচেয়ে ভালো হতো, মানে আধুনিক উনি সব গাইবেন, উনি আধুনিক গাইবেন, শ্যামসঙ্গীত গাইবেন, উনি নাথে রসুল গাইবেন, উনি বাউল গাইবেন, ভাটিয়ালি গাইবেন, কীর্তন গাইবেন, খেয়াল ঠুঙ্গি সব গাইবেন, কেন ওই গাওয়ার স্টাইলটা। কিন্তু উচ্চারণ হেমন্তবাবুর উচ্চারণটা যে নয়, ফলে ওই হইয়ে যেমন মাইয়ের পাইয়ের জবা হইয়ে পান্নালাল ভট্টাচার্যের মতো কণ্ঠশিল্পী পৃথিবীতে আগেও হয়নি পরেও হবে না, কিন্তু ওই মাইয়ের পাইয়ের জবা হইয়ে উঠে যাবেন। আচ্ছা ধনঞ্জয়বাবু একটু দুর্ধর্ষ, কিন্তু ওই মুশকিল ঝি 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 ঝিরি ভরসা হায় কি গো ভরসা আমার ভাঙা ঘরে তুমি বিনে, পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক আমার মনে হয় যে পৃথিবীর দুজন শ্রেষ্ঠ গায়ক, একজন শ্যামল মিত্র একজন ধনঞ্জয় ভট্টাচার্য, কিন্তু উচ্চারণ এলা রে ঝড় এলো এলো ওরকম গলা খুলে, কার কেউ গায়নি, কারোর পিতৃপুরুষ কোনো দিন এরকমভাবে গায়নি আধুনিক গান। জীবনে ঢেউ এলো মেলো বাহিরে দ্বার খুলে গেল তবু একা বসে থাকা কাল গুণে, এই গুণে এটা কিন্তু গাইছেন না, এটি হেমন্ত গেলে গাইতেন, হেমন্তবাবু গাইলে গাইতেন এলো রে ঝড় এলো এলো জীবনে ঢেউ এলো মেলো বাহিরে দ্বার খুলে গেল তবু একা বসে থাকা কাল গুণে। এবার শোনো, আমি চলতে দিকে জিজ্ঞেস করছি আপনি হেমন্তবাবুকে দিয়ে গালেন না কেন? সোমান শোন, তোর এখন বয়স যা জ্যাঠামো করার বয়স, এই সলিল চৌধুরী কে রে, তুই না আমি, বল না ওই এফেক্ট হেমন্তদা আনতে পারত না, যেমন রানার কখনো ধনঞ্জয়বাবু আনতে পারতেন না, ধনাদা উনি ধনাদা বলতেন, ধনাদা জিনিয়াস, ধনাদার মতো গলা, ধনদার মতো গান গাওয়া আর কারুণ নেই রে, কারুণ না মহম্মদ রফি, ওই কারুণ না, এটা আমরা যারা বম্বেতে কাজ করেছি জানি আমরা। কিন্তু ওই যে ওই আধুনিক জায়গাটা যে রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, আচ্ছা এই গানেও কিন্তু হেমন্তবাবু যখন রেকর্ড করেছেন তখন কিন্তু ওর উচ্চারণ একটু একটু রানা গ্রামের ডাক হর করা এইসব, তা আমার বড়ো ভাই ভীষণ রসিক ছিল আমাদের রানার ফরিদপুরের ডাক হর করা বলেও, আরে তার খবর কী কেউ রাখে বলে। এখন এই যে কিন্তু এই যে গাইছেন মানুষটি রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা হাতে, রানার রানার ছুটেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানা, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানা রানা কাজ নিয়েছে সে নতুন খবর রানা রানা রানার, এই একটা নতুন পৃথিবীকে এনে দিচ্ছেন। রানা রানার জানা জানার বোঝা যে তার কাঁধে, এই একটা ট্রায়ও তৈরি হলো সুকান্ত ভট্টাচার্য, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, এই ট্রায়টা আবার ভেঙেছে কীরকম, সেই ট্রায়টা সত্যেন দত্ত, সলিল চৌধুরী, সলিল পালকি চলে হুনহুনা হুনহুনা, পুরো গানটা মনে হচ্ছে কোলে করে নিয়ে যাচ্ছেন, গানটাকে নিয়ে খেলছেন,
খেলছেন, একবার যারা একটু যারা গান শিখছেন বা গান করতে ইচ্ছে করে এটা গানটা গাইবেন, চেষ্টা করুন না, এই গানটা সপ্তাহে দুদিন গাইবেন, চেষ্টা করবেন, এবং দয়া করে নিজেকে স্তোক দেবেন না, আপনাদের যে স্কেলে পারবেন সেই স্কেলে গাইবেন, ছড়ায় গাইতে হবে না, যদি জি শার্পে গান তো জি শার্পে গান, এইভাবে গান, পালকি চলে রে, এটা জি, হুন হুনা হুন হুনা, পালকি চলে হুন হুনা, পালকি চলে পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গা, এই যে এখান থেকে ওইখানে চলে গেলেন, একটা জার্ক নেই, পালকি চলে গগন তলে আগুন জ্বলে, আমি সহ্য থেকে জিজ্ঞেস, আপনি এটা দেখেছেন, তুই খেপেছিস, ও হেমন্ত দা কেউ ছাড়া কেউ পারবে, তুই খেপেছিস, ওই যে গেল কি করছেন, আমি চাঁচাতাম আবার কি, উনি বলে এই শরীর না ওটা না, আগুন জ্বলে স্তব্ধ গায়, উচ্চারণটা দেখবেন, স্তব্ধ গায়ে আদুর গায়ে যাচ্ছে কারা রুদ্রে সারা, বরং হুন হুনা হুন হুনা যারা করছে দেখবেন তাদের শুনে কিরম একটা মনে হচ্ছে, মনে হচ্ছে অন্য কোনো গ্রহের লোক, হুনা হুনা করতে কিরম যেন একটা মিঠুন মিঠুন ভাব, একটা ও মিঠুন দা একটু নাচুন না, ওটা সেরকম না, আপনি দেখবেন হুন হুনা হুন হুন করে, আর তারপরেই হেমন্ত ওর গলাটা পড়ছে পড়ছে শানিত ছুরি, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে, ওই কথা উচ্চারণ করছে, একবার বলুন, অনেকে যেন নিজেদের বাচিক শিল্পী, দয়া করে যারা কবিতা আবৃত্তি করেন আশা করি এইটা করেন না, এটা করলে বিপদে পড়ে যাবেন, কিন্তু নিজেরা নিজেরা সহমিল সবাই মিলে আমরা বাংলা ভাষার সঙ্গে নিজেদের পরিচয়টা একটু বাড়ানোর জন্য ওটা উঠে যাবার জোগাড় হয়েছে, দয়া করে আসুন আমরা নিজেদের পালকির গানটা একটু পড়ি, সত্যেন দত্তর, ময়রা মোদি চক্ষু মোদি পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাঁচি শুকছে মাছি উঠছে কতক ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে, হোক না একবার, দুধের চাঁচি শুকছে মাছি, কেমন, এই যে শব্দ গায়ে আদুর গায়ে ডাকছে যাচ্ছে কারা রুদ্রে সারা, হুন হুনা হুন হুনা ময়রা মোদি চক্ষু মুদি পাটায় বসে ঢুলছে কষে, ওই একটা মাইক্রোফোন, কোনো রকম এফেক্টস প্রসেসর নেই, দুধের চাচি শস্যে বাঁচি উড়ছে কতক ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে, এই সুরের জন্য ভারতরত্ন পেলেন না সুনীল চৌধুরী, এই সুরের কথা কেউ বলেনি, এই গানটা হেমন্তবাবু এইভাবে গাওয়া শুনেছেন কোনোদিন, সবাই তো সব জানেন, গান নিয়ে কথা বলছেন সত্যজিৎ রায়, গান নিয়ে কথা বলছেন অমুক তমুক সবাই কথা বলছেন, এই গানটার কথা, বাংলাকে ভালোবাসে কাঁচকলা ভালোবেসেছে, কাঁচকলা যে হেমন্ত মুখোপাধ্যায়কে বোঝেনি, তার গানের ধরনটাকে যে অ্যাপ্রিসিয়েট করেনি, শ্যামল মিত্রকে অ্যাপ্রিসিয়েট করেনি, ধনঞ্জয়কে অ্যাপ্রিসিয়েট করেনি, সতীনাথকে অ্যাপ্রিসিয়েট করেনি, পানালালকে অ্যাপ্রিসিয়েট করেনি, তালাতকে অ্যাপ্রিসিয়েট করেনি, আলপনাকে অ্যাপ্রিসিয়েট করেনি, সুপ্রভাকে অ্যাপ্রিসিয়েট করেনি, সে বাংলার কিছুই অ্যাপ্রিসিয়েট করেনি, সহজ কথা বললাম, বুঝতে পেরেছেন, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাঁচি শুকছে মাছি উড়ছে কতক ভনভনিয়ে আসছে কারা হনহনিয়ে, এই যে সর্বক্ষেপ, হাটের শেষে রুক্ষ বেশি ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ, হোক না একবার, বড় বড় খেলোয়াড়রা যারা খেয়াল ঠুংরি গান, হোক না একবার, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, এবার শোনান, একটা তানপুরা নিয়ে গাইবেন, অর্কেস্ট্রা থাকবে না, কত অনুষ্ঠানে হেমন্তবাবু একটা হারমোনিয়াম আর তবলা নিয়ে গাইছেন, কুকুরগুলো শুকছে দুলো ধুকছে কেহ ক্লান্ত দেহ, ঢুকছে গরু দোকান ঘরে আমের গন্ধে আমোদ করে, পালকি চলে রে পালকি চলে, পালকি চলে পালকি চলে, এই যে
এখান থেকে ওইখানে যেমন সুর কি বলবো, এরকম সুর যে কি করে কেউ করতে পারে, এবং সেটা যদি হেমন্তবাবু না থাকতেন, সেই একটা কথা আছে নিউটন সম্পর্কে বলা হয়, গড সেড লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ওয়াজ নিউটন, গড সেড লেট দেয়ার বি প্রপার আধুনিক বাংলা গান অ্যান্ড দেয়ার ওয়াজ হেমন্ত মুখার্জি। এই উচ্চারণের সংক্ষেপ যদি আমি না শুনতাম তাহলে আমি অন্তত কোনোদিন তৈরি করতে পারতাম না কিছু গান, একটা গানও পারতাম না। যেমন রবীন্দ্রনাথ না, সুকুমার রায় যদি না পড়তাম আর অবন ঠাকুর না পড়তাম, সুকুমার রায়ের সব কিছু যদি না পড়তাম, অবন ঠাকুর না পড়তাম, আমি অবন ঠাকুরও বাদ দিলাম, সুকুমার রায় যদি না পড়তাম একটা বাংলা গানের লাইন লিখতে পারতাম না, শুধু সুকুমার রায়ের জন্য আমি বেঁচে থেকেছি। আজও যখন আমি বাংলা খেয়াল তৈরি করি আমার সামনে থাকেন সুকুমার রায়। এই যে করছে তাহলে হেমন্তবাবু শুধু পালকির গান, এই আমি বলছি যে আজকে আমি দেখছিলাম, কিছু মনে করেন না যে আমাকে অনেকে, আমার বন্ধুরা আমায় ভালোবাসেন, আমি জানি তাদের জন্যই তো আছি, আমায় ভালোবাসেন তারা। আমাকে একজন, আমার এক বান্ধবী বলেছেন, তুমি কখন যে সে চলে গেছো আমি জানতে পারিনি, এই গানটা গাইতে। আমি কিন্তু গানটা জানি উমা, এই গানটা আমি সত্যি জানি না শোনা, কিন্তু কেউ না পালকির গানটা, কেউ কেউ কোনদিন বলুন পালকির গানটা কেউ শোনাবেন? বা ধরুন আর একটা গান ছিল যে এই ধরুন শান্তনু দিটি পটি আঁকা ছবিটি, একবার শুনে দেখবেন তো প্লিজ, রিমেক না হেমন্তবাবুর। একটু হাওয়া নাই জল যে আয়না তাই, ঝিম ধরেছে ঝিম ধরেছে গাছের পাতায়, পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তুরিটি, আহ ছোট্ট তুরিটি। সেদিন ডিসেম্বর মাস বোধ হয়, স্থানীয় কিছু মানুষ জয়নগরের মজিলপুরের, তারা বহড়ু, বহড়ু হেমন্তবাবুর গ্রাম জয়নগরে, সেখানে হেমন্তবাবুর একটি মূর্তি আবরণ উন্মোচন হয়, আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, এই কাজটি আমাকে দিয়ে করানো হয়েছিল, আমি ধন্য। ওখানে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলাম, তাতে কেউ ক্ষিপ্ত হয়েছেন, বেশ করেছি বলেছি, আবার বলব। আমার ধারণা হেমন্তবাবু বেঁচে থাকলে উনিও বলতেন। আচ্ছা এবারে যাই হোক, সেইখানে এই যাবার পথে সঞ্জয় মুখোপাধ্যায় মহোদয়, আমাদের অধ্যাপক, খুব রসিক মানুষ, খুব শিক্ষিত, সুন্দর রসিক মানুষ, সুভাষ, খুব সুন্দর কথা বলেন উনি। আর আমি যাচ্ছি, আর আমি কথার ফাঁকে ফাঁকে দেখছিলাম যে গ্রাম কতটা পাল্টেছে, তারই মধ্যে দেখতে পাচ্ছি যে গ্রাম উড়ছিল ঘুড়ি গাছটা ডিঙিয়ে, বন্ধ বাতাসে পড়লো ঝিমিয়ে, এই যে কতটুকু গাইতে হবে, দুষ্ট ছেলেটা গরমে ঘামে নদীর ঘাটে জলেতে নামে, আহা গরমে ঘামে জমছে কালো মেঘ অন্ধকার ঘনায়, তাই দেখে মাঝে আকাশে তাকায়। এই গানটা বা এই ধরনের গান বা আদৌ বাংলা গানগুলো যেগুলো হেমন্তবাবু গেয়েছেন আর কেউ ভাবে গাইতে পারেননি। ক্রুদ্ধ ঝড়ে উঠবে নড়ে স্তব্ধ প্রকৃতি, আহ স্তব্ধ প্রকৃতি। অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম, যাবার আগে একটা জিনিস বলে যাই, রবীন্দ্রসঙ্গীত অমুকে ভালো গায় কটা কি মানে আছে? যিনি রবীন্দ্রনাথের ধ্রুপদী ধ্রুপদঙ্গের গানগুলো গাইতে পারেন, ধরুন যে ধরুন, অথবা যিনি এই যে খেয়াল অঙ্গের গান, ধরুন ধরুন এইটা, বা ধরুন এ মোহ
আবরণ খুলে দাও দাহে এ মোহ আবরণ। এই গানটা অথবা ধরুন আরো কত বসিয়াছি হে কবে শুনিব তোমার বাণী, আর ধরুন বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, যে ধ্রুপদাঙ্গের গানগুলো, বা ধরুন প্রভু তোমা লাগি আঁকি যাগি দেখা নাই পাই, এটা বা ধরুন অন্যদিকে ধরুন তার অন্ত নাই গোজে আনন্দে গড়া আমার অঙ্গ থারুন পরমাণু পেল কত আলোর সঙ্গ তার অন্ত নাই গোনাই। সবাই একই মাহাত্মের সঙ্গে একই দখলের সঙ্গে সবকটা গান সব ধরনের গান গাইতে পারেন রবীন্দ্রনাথের, এ সম্ভব নাকি? রবীন্দ্রসঙ্গীত নামটা ভুল, এটা নিয়ে আকাশবাণীতে একটা কথা উঠেছিল আমার সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তখন কলকাতা আকাশবাণী কলকাতার মিউজিক বিভাগে ছিলেন, তাই অনেক তার কিছু পরে উনি আমাদের বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত নামটা চলে না, অমুকে রবীন্দ্রসঙ্গীত ভালো গায়, কটা কি সব ধরনের রবীন্দ্রনাথের গান ভালো লাগছে, একজন হয় শুনেছেন কাউকে? ধরুন হেমন্ত মুখোপাধ্যায় যেভাবে তোমার হলো শুরু যে এফেক্ট আনছেন, সুবিনয় রায় গাইলে সেটা আসবে, সুচিত্রা মিত্র গাইলে সেটা আসবে, রাজেশ্বরী দেবী গাইলে আসবে, কিন্তু রাজেশ্বরী যেভাবে এ মোহ আবরণ, এটা হেমন্ত গাইলে খুব ভালো হবে, বা দেবব্রত বিশ্বাস, উনি তো সব গানই প্রায় রেকর্ড করে ফেলেছেন, গাইলে হবে, বা কিশোর কুমার গাইলে হয় নাকি, বা ধরুন ফুল বলে সিম্পল একটা শিশুর মতো গান, ধন্য আমি ধন্য আমি মাটির পরে, রাজেশ্বরী দত্ত রেকর্ড করেছেন, রাজেশ্বরী বাসুদেব, সবাই গাইলে একটু ভালো লাগে। তেমনি যেভাবে হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন আমার পথ চাওয়াতে আনন্দ খেলে যায় রৌদ্র ছায়া বর্ষা সে বসন্ত আমারি, হবে আর কে গাইবে, কে কে কজন? তেমনি দেবব্রত বিশ্বাস সেভাবে এই যে যেতে যেতে একলা পথে নেভে, আগের রেকর্ডিং পরের না, নিভেছে মোর বাতি ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ঝড় উঠেছে ওরে বার, ঝড় খেয়ে পেলেম সাথে যেতে যেতে, এমন তো হবে হতো এরকম আকাশ জুড়ে সর বলেছে ক্ষণে ক্ষণে উঠছে হেসে প্রলয় আমার কেশে বেশে করছে মাতা মাতি, একটু চেষ্টা করুন এই গানটা এখন এইভাবে গাইতে, আমি একটা 73 বুড়ো, অনেক তো খিস্তি করেন, হ্যাঁ আমি মমতার দালাল, তৃণমূলের দালাল, আবার চেষ্টা করবেন নাকি কমিউনিস্টরা করে দেখবেন, বা বিজেপি আরএসএস এর ভাইটির পার্টি। দেবব্রত বিশ্বাস সেই সময় এই গান যেভাবে গেয়েছেন, এই গান সুবিনয়রাও প্রায় সুবি গাইতে পারতেন সকলে, কি আশ্চর্য, এই এফেক্ট হতো না, যে পথ দিয়ে যেতেছিলেম ভুলিয়ে দিল, এটা তারে আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝি বা এই বছর রবে নতুন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি। অফকোর্স হেমন্তবাবু এটা গাইতে পারতেন অফকোর্স, কিন্তু দেবব্রত বাবু সেই সময় যে এফেক্টটা এনেছিলেন সেটা পারতেন না, রেকর্ডিং আছে পরে আবার গেছেন পরে ভালো কারণে। আমার উমা চট্টোপাধ্যায়
যার গর্ভে আমি জন্মেছি বলে লোকে বলে, ডিএনএ টেস্ট তো কোথায় হয়নি, ধরেই নিচ্ছে। আচ্ছা, এই উনি যে এক খাসা একটা বেশ হইচই বাঁধানো রক্তকরবী হয়েছিল নিউ এম্পায়ারে, তাতে নন্দিনীর ভূমিকায় ছিলেন উমা আর বিশু পাগল দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস যখন এলআইসির এজেন্ট হন, তখন তার প্রথম ক্লায়েন্ট হয়েছিলেন উমা আর সুধীন, জানেন তো, অসম্ভব বন্ধুত্ব ছিল। তখন তো ওকে জর্জ বলে ডাকতেন, এখন দেখি রাস্তার ছেনগুন্ডা ওকে জর্জ বলছে, ভাইটিও বোধ হয় জর্জ বলছে। মানে এরপর দেখবো যে শুভেন্দু অধিকারী ফেরি জর্জ বলছে, বা পাপিয়া অধিকারী, উনি যেখানে কোথায় যে পিউ পিউ করছেন, ভগবান জানে জর্জ জর্জ এরকম করছেন হয়তো, সবাই দেখবো জর্জ বলছে, সবাই সবাইকে জর্জ বলে ডাকছে। জর্জ একটা খুব সুন্দর জিনিস, জানেন তো, এর ফ্লাইটে জর্জ মানে হচ্ছে ঠিক আছে, যখন এরোপ্লেন ওড়ে জর্জ মানে হচ্ছে ওকে, মানে আমরা চললাম ওকে জর্জ যখন ওঠে, এও বলে টার্মিনাল বলে জর্জ, পাইলট বলেন জর্জ, জর্জ বিশ্বাস। মা আমায় বলেছিলেন, উমা বলেছিলেন, ওরে জর্জে কি গান গাই গাইতো, তোরা কেউ ভাবতে পারবি না আজকের এই 61 সালের পর, রবীন্দ্র জন্ম শতবর্ষের পর জর্জে কীগুলো করছে, এটা জর্জ নয়, ওই জর্জ আলাদা, জর্জ ওই দেবব্রত আলাদা, খালি গলায় কোথা বাইরে দূরে যায় রে উড়ে গাইছে জর্জ, আর পুরো হল ফেটে, মানে তার তার যে মাধুর্য এবং গাম্ভীর্য এবং উদাত্ত একটা গলা, সেটা ভেসে যাচ্ছে হলটা। কাজেই দেবব্রত বিশ্বাস তার কিছু কিছু গান যেভাবে গেয়েছেন, যেমন ভরা থাক স্মৃতি সুধায়, আমার মনে হয় না ওটা কেউ ওইভাবে আনতে পারবে। আর একটা হচ্ছে পুরানো যা নিয়ে আস শোন, মানে চেয়েও না, আমি দেবব্রত বিশ্বাস আবার আমার এ কাণ্ড কাণ্ড করেছিলেন যে করতেন যে একটা সময় বাঙালি আবার ইংরেজি না হলে গান শুনতো, রবীন্দ্রনাথ শুনতো না, ফলে রবীন্দ্র উনি দেবব্রতবাবু হয়তো একদিন হয়তো তো এই যে এতদিন যে বসে এটা গেটেড বাই দি ওয়ে সাইড এটা গাইতেন, আমার সবাই ইংলিশ ইংলিশ বলে হাততালি দিত। সেদিন একজন একজন সিপিএমের টাইপের একটা চ্যানেল আছে, সেখানে আমায় নিয়ে গিয়েছিলাম, যেতে চাই না, যাই হোক, ও বাবা ওখানে তো সবাই মাকু, হ্যাঁ মাকু নকু, মানে যত রকম আমাকে দেখলেই খেপে যায়। আমার যেমন সিপিএম দেখলেই কী জেনারেল হতে থাকে, মানে আমার দুটো স্কিম করা যাচ্ছে আমি গুঁতিয়ে দেবো এবারে। সিপিএম মানে বিজেপি আরএসএসকে আমার অতটা ভয়ঙ্কর মনে হয় না, সিপিএম আর এক ধরনের নকুকে আমার যেটা মনে হয়, ভাই সোজা কথা বলছি, বিজেপি আমার ঠিক করে দিয়েছেন, মমতা ঠিক করে দিয়েছেন, আর সিপিএম নিজেই ঠিক হয়ে গেছে। শূন্য ভরে ভোট মোড়ায় ফিরে আয় ফিরে আয়, এই কথাটা বলাতে মানে শূন্যই ভাঁড়েটা না, যে ইংরেজিতে গাইতে গাইতেন, গাইতে হতো, লোকে খেপে গিয়েছিল ইংলিশ ইংলিশ বলছে এটা তো, এমনকি মন মোর মেঘের সঙ্গী এটারও ইংরেজি ছিল, মাই মাইন্ড ইজ ক্লাউডস কম্প্যানিয়ন, আপনারা তো বিশ্বাস করছেন না মাই ছিল, আমি কী করবো, আমার তখন ধরুন কত প্রথম যৌবন, ও মা ব্যাস এক শ্রীমতী মাকু, দেবব্রত বিশ্বাসের সমালোচনা করবেন না, সে যোগ্যতা আমার আপনার নেই, সেই কী বলবো, কার্ল মার্কসের আছে আর ওই চেকে ভরা মানে গুয়ে ভরা, আর DYFI বা আমার কমিউনিস্ট, মানে কমিউনিস্ট হতে হবে। যাই হোক, মধ্যে কথা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত ভালো গাইতেন নাকি গাইতেন না, কেউই রবীন্দ্রসঙ্গীত সব ভালো গান নেই, গাওয়া সম্ভব না, এত রকম গান আছে, কেন সারাদিন ধীরে ধীরে, এই বোরিং গানটাকে চেষ্টা করুন না গাইতে, এরকম গান না, কি বোরিং কি বোরিং, রবীন্দ্রনাথের অনেক গান সোজা কথায় বোঝা, যেমন হচ্ছে রবীন্দ্রনাথের ধরুন এই যে পাগলা হাবার, এখানে হঠাৎ বৃষ্টি নেশা ভরা সন্ধ্যা সন্ধেবেলা, কি লেখা বলুন তো, বৃষ্টি না নেশা ভরা সন্ধ্যাবেলা, আর সুরুত হঠাৎ কোন বলরামের আমি চেলা মাথায় হাত, মানে একদিন
প্রসূনদা প্রসূন মিত্র মশাই আর আমি দুজনে প্রায় দুজনের দুজনকে জড়িয়ে কেঁদেছিলাম আমেরিকায়। আমরা চাকরি করতাম বলো সমান রে, আচ্ছা স্বপ্ন নিয়ে আমি করি খেলা, আবার এটা কিছু একটা করতে পারলো না লোকটা। সত্যিই তাই, বৃষ্টি সব এইটা নিয়ে আবার পাপা পাপা এরকম আওয়াজ করে, বৃষ্টি পাগলা এরকম আওয়াজ করে ওটা রেকর্ড হয়েছিল, সুধীরা সব রেকর্ড করেছিলেন। এইটা নিয়ে আমাকে ধরেছিলেন কয়েকজন, উদীয়মান এবং প্রতীয়মান এবং মথীয়মান, দ্বিতীয়মান ক্ষতীয়মান ভীষণ রকম মান কয়েকজন তরুণ চলচ্চিত্রকার আমায় ধরছেন। বলছি সুমন্ত আপনার কি মতো এরম ভাই, এটা কেন পাগলা কথাটা তো আছে, যিনি বলেছিলেন সুখের বিষয়ে তার এবং তার তার কার যেন একটা চাকরি চলে গেছে, 26 ঘন্টা না 78 ঘন্টা ওইখানে সব চাকরি চলে গেছে না, সিপিএম আমলে সবই যে যা ঢুকেছিল এখন পাপ করে সরিয়ে, তা ওইখানে সে ধরেছে। বলে কেন পাগলা কথাটা আছে যে কেন, আচ্ছা আচ্ছা তাহলে পাখি বনে চাপা একটা গান আছে না সুখের বিষয়ে, ওরা সিপিএম করে ওরা জানতো না, অবশ্য ওটা টিএমসি করলেও জানবে না, সিপিএম করলেও না, নকশাল করলেও জানবে না, পার্টি পলিটিক্স করলে হয় না, এখন পাখি বলে চাপা বলে হ্যাঁ তাহলে কাকে ডাকতে শুরু করো, কাকো তো পাখি, কা কা পাখি বলে চা কা এরম করে ওঠো তাই না, আচ্ছা তেমনি ফুল বলে, ফুলের ভাষা কি, তাহলে যখনই গানটা গাইবে একটা ফুল নিয়ে নাকের কাছে এরম করবে, ফুল বল কোন মাটির পরে ধন্য, মানে সব দেখাবে এইভাবে। এরা কিন্তু ছবি করেন, সেই ছবিতে গান থাকে এবং সেই গানটা হয় পাগলা হাওয়া পো পো বাদল দিনে, এর নাম বাংলা। হেমন্ত মুখোপাধ্যায় এই বাংলার একজন ছিলেন। আরোহী বলে একটা ছবিতে, এই ছবিটা আপনাদের দেখতেই হবে, আমি ভীষণভাবে চাই আপনারা ছবিটা দেখুন। এখনও যারা হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে কিছু শুনছেন আমার কাছ থেকে, আরোহী পরিচালককে জানি না, প্রধান ভূমিকায় ছিলেন বোধহয় কালী বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায় ছিলেন, ওর লিপে হেমন্তবাবু গিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান, তোমারে ভালোবেসেছি আমি, তোমারে ভালোবাসিব, তোমারে দুঃখে সুখে সুখী হব আমি। আমি কথা ভুলিয়ে ফেললাম নিশ্চয়ই, এত মনে থাকে না, রোজ শুধু খেয়ালে বন্দিশ রচনা করে যাচ্ছি রোজ একটা দুটো, কিন্তু এই যে তোমারে ভালোবেসেছি আমি। আমি কৃষ্ণ চট্টোপাধ্যায়ের গাওয়া গানটা শুনেছি, আমার অতি প্রিয় গানের একটা, হেমন্তবাবুর মতো কেউ গাইতে পারেননি। এইটা নিয়ে দেশ পত্রিকায় সারঙ্গদেব রাজেশ্বর মিত্র তার নাম গত হয়েছেন, রিপ 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল রিপ রিপ। আচ্ছা এবারে তিনি সোজা ছিল, যে যার অপমান করতে পারে আমি একটু কাউন্টার করে দেবো, এটা আমার স্বভাব। হেমন্তবাবুকে অপমান করেনি একটা একটা লোক, সে কী নাম নাম তরঙ্গী না কি গৌরব তরঙ্গী, এটা আমি একটা ফিল্মের এডিটার ফোর্সের, সে একদিন আমার সামনে বলেছিল একটা কাজে গিয়েছিলাম একটা জায়গায়, হেমন্তদা তো চিরকাল বেসুরেই গিয়ে গেলেন, আমি ওকে চড় মারতে পারিনি একটা, এটার জন্য আমি এখনও এখন আমি এটার জন্য লজ্জিত। আমার সামনে যদি কেউ বলেন কি চড় মারবো তাকে, আমি সেই মারতে পারিনি, কেন আমি আমি একটা নতুন জায়গায় গিয়েছিলাম, দাঁড়াম করে মুখটা মারতে পারিনি, ফেটে যেত, তখন আমার বয়স খুব কম ছিল, বছর 44-45, ও ছিটকে পড়তো মালটা। হ্যাঁ কী করে, পোটেন পোটেন করে ছবি এডিট করে শালা। এবং এই ধরনের কথা প্রচুর লোকে বলে থাকে। সারঙ্গদেব করলেন কি, উনি আরম্ভ করলেন, এটা কি তেজেন্দ্রলালের গান হলো, এর গান এইভাবে গাইতে হয়, তা কীভাবে গাইতে হয়, তোমার ভালো এরম করতে হবে নাকি, কি কি করতে হবে, শান্তিপুরের লোক হয়ে শান্তিপুরী ধুতি পরে শান্তিপুরী কথাপাট শাড়ি পরে করতে হবে না কি কি করতে হবে, এটা কি, এটা আধুনিক যুগে আধুনিক মানুষ গান গাইছে, তোমারে ভালোবেসেছি আমি, এই বাংলা দিচ্ছি সারঙ্গদেব। এটাকে আপনারা জেনে রাখুন, আমার
পিতৃদেবকে ধরে মানে মানে উনি পিতৃদেবের সঙ্গে এসেছেন আমাদের বাড়িতে একবার, উনি একটা গান শোনাবেন, গান শুনলাম, আমায় বললো তুমি ওই গানটা গাও তো দেখি, এই যে কি ভালো তো রূপে তোমায় ভোলাবো না, আচ্ছা তো আমি গাইলাম, উমা গানটা থামিয়ে দিয়ে বলছে কি ওরা ওরম করলে আমি একটা টপ্পা, এরকম কোনটা টপ্পা বলে টপ্পা কাকে বলে আমি যাই না আপনি জানেন, এবার তখন আমি কিন্তু মানে প্রিকশন ছিলাম বিশ্ব, আর সুধীন্দ্রনাথ চুপ করে চুরুট খাচ্ছেন আর দেখছেন ব্যাপারটা, ওরও পছন্দ নয় এই লোকটাকে, কেন উনি খেপে আছেন ওই দেশ পত্রিকাতে হেমন্ত বিরোধী কথাগুলো, এবারে একদম যে এটা কী, এটা কী করতে বলে ওটা এটা দোলাতে হবে, এরকম কী দোলাবেন রেখে পেন্ডুলাম কি একদম এই এই শুভাম শুভাম একটু সাবধান মানে কীরম এমন কীরম রূপে তোমায় এমন হচ্ছে আমি কী বলতে চান কথাটা আমরা কী বলতে চাইছি রূপে তোমায় ভোলাবো না, তো ওই অবধি তো পৌঁছচ্ছেই না, আমি যাকে বলতে চাইছি উঠে যাবে তো আসর থেকে, রূপে তোমায় সারঙ্গবাবু আমি না পারি এটা করতে, আমি খেয়াল গাই আমি তখন 22-23 বছর বয়স, এরকম সারঙ্গবাবু আমি এই টাইম স্নান করি এখন পারবো না বুড়ো আমি পারি কিন্তু মাইরি আমি দেখুন না কি করি রূপে তোমায় রূপে তোমায় ভোলা ভোলা কত কি করা যায় তার তো কথাটা তো শেষ হয়ে গেল, আমি তো একজনকে বলতে চাইছিলাম রূপে তোমায় ভোলাবো না ভালোবাসায় ভোলাবো, আমার তো এমনি রূপ নেই ভালোবাসাটাও কমতি পড়েছে, তো অন্য চুপ কর বাবা এত হাসছে যে উঠে গেলে এলাম শেষ করবেন না কথাটা না গানটা কিন্তু টপ্পা এলাম না গানটা একটা বাংলা আধুনিক গান টপ্পা না তিনি হেমন্তবাবুকে যে হয়নি এটা বলছেন অর্থাৎ তোমারই ভালোবেসেছি ওটা হেমন্ত বাবুর হয়নি কান ঝালা পালা হয়ে গেল আজকের আমি মৃন্ময়ী একটা ফেসবুকে লেখা পড়ে শোনালেন এক ভদ্রলোক লিখেছেন আমি তাকে এই তাকে চিনি না তাকে প্রণাম জানাচ্ছি তিনি এই হেম এই ব্যাপারটা লিখেছেন যে কারোর মুখে হেমন্তবাবুর সুখ্যাতি শুনলে তিনি সত্যজিৎ রায়ের নাম লিখেছেন সত্যজিৎ রায়ের মুখে আমার হেমন্তবাবুর সুখ্যাতি শোনার তো দরকার নেই সাধারণ মানুষ হেমন্তবাবুর গান শুনেছে সত্যি তো সঙ্গীত নিয়ে বলার মধ্যে যায় আমরা কি আচ্ছা জ্ঞান প্রকাশ ঘোষ কি ফিল্ম নিয়ে কথা বলতেন এটা তো কারো মনে হয় না সলিল চৌধুরী বা জ্ঞান প্রকাশ নচিকেতা ঘোষ ঘোষ জোরে বলতে হবে পদবী বা রবীন চ্যাটার্জি অনুপম ঘটক বা আর যারা যারা আছেন কেমন তারা তো কেউ ফিল্ম বা নাটক নিয়ে কথা বলেন না তিন পয়সার পালা নিয়ে জ্ঞান প্রকাশ ঘোষের কী মত আমি তো জানতে চাই না তো হঠাৎ গান নিয়ে সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মতামত নিয়ে নাচানাচি করতে যাবো কেন তাই না এটা তো কোনো কথা হলো না কিন্তু ভদ্রলোক ঠিক লিখেছেন যে সমান একটা মানুষকে প্রায় ঠক্কর দেওয়া যে রবীন্দ্রসঙ্গীত ওর হয় না তোর বাপের হয় ওর হয় না তোর পিতার হয় সেই তা কার হয় মানুষ বাঙালির ঘরে ঘরে প্রথমত গান তো পৌঁছেছে নজরুলের কাজী নজরুল ইসলাম যদি না আসতেন ওই রবীন্দ্রনাথের গান ওই তো কাকা কাকুবাবুর কয়েকজন কাকা মানে আত্মীয় স্বরের মধ্যেই থাকতো ওখান থেকে আর চট করে বেরোতো না আর নোবেল না পেলে তো কিছুই হতো না নজরুলকে কিন্তু নোবেল পেতে হয়নি নজরুল ইন্ডাস্ট্রির মিউজিশিয়ান উনি ভারতের প্রথম প্রফেশনাল গীতিকার সুরকার গান পিছু পয়সা পেতেন এই নজরুলের গান যদি না থাকতো যদি না আসতো বাংলার ঘরে ঘরে প্লাবন আসতো না গানের রবীন্দ্রনাথের গান কিন্তু প্লাবন ঘটাতে পারেনি কিন্তু রবি নজরুলের গান মুসাফির মছরে আকে চল ফিরে চল আপনারে নিয়া এই তো ঘরে 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 পৌঁছে দিয়েছে তেমনি রবীন্দ্রনাথের গান বাংলার ঘরে ঘরে পৌঁছেছে পঙ্কজ কুমার মল্লিক প্রথমত তারপর হেমন্ত মুখোপাধ্যায় আর কারুর জন্য না মিছিমিছি অভিমান রাখবেন না আপনারা যান জেন দেখতে শুনুন হেমন্তবাবু যখন গাইতেন আমি এটা একজন খুবই নাম করা একজন সঙ্গীত শিল্পী তখন মানে থাকতেন মানে একটা ঠিকঠাক গাইছেন কিনা স্বরলিপি অনুযায়ী আমি এরকম দু একজনকে একজনকে নিতাম হেমন্তবাবু নিয়ে আমি অনেক পরে হেমন্ত আমাকে যেমন আমার প্রথম গ্রাউন্ড রেকর্ডের জন্য ট্রেন করে দিয়েছেন সুবিনয় রায় তারপরেরটাও কেমন
কিন্তু উনি স্টুডিওতে ছিলেন না, স্টুডিওতে সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন, যিনি আরও স্ট্রিক্ট, কিন্তু শিখিয়েছেন কিন্তু সুবিনয় রায়। এবারে হেমন্তবাবু যখন রবীন্দ্রনাথের গান রেকর্ড করতেন, তখন আমি আর নামটা বলছি না, একজন থাকতেন, একজন ভদ্রমহিলা। এবারে এটা ওটা অনেক সময় এটা হলো না, তা সে তিনি বলতেন, ট্রেনার বলতেন যে হেমন্তদা এই জায়গাটা তেমন হলো না, বলে হলো না তাহলে থাক, এবারে থাক। এই এবারে থাক বলার সঙ্গে বিশ্বভারতীর লোকের সঙ্গে বুঝতে, না 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 দাদা, না 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 না, থাক না, ওইভাবেই হবে, আপনি ওইভাবেই গান। এটাও হেমন্ত মুখোপাধ্যায়। অর্থাৎ যারা মনে করেন যে হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের গান কিছু হয়নি, এটা মনে রাখবেন যে বিশ্বভারতী যে কত রয়্যালটি পেয়েছে হেমন্তবাবুর জন্য তার কোনো ইয়ত্তা নেই, মনে রাখবেন এটা। মনে রাখবেন যে হেমন্তবাবুর রেকর্ড বিক্রির টাকায় বহু মানুষের সংসার চলেছে, রবীন্দ্রসঙ্গীত বিক্রির টাকায়, মনে রাখবেন। ওনার গাওয়া রবীন্দ্রনাথের গান ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার মনে হয় এবারে ব্যাপারটা শেষ করাই ভালো। আমার নিজের খুব ভাল লাগতো, সুযোগ পেলাম না। হেমন্তবাবু যদি সারা রাত জ্বলে ছিনে উইড় এই গানটা গাইতেন, মানে ওর কথা ভেবেই এত বিকার। যাই হোক, সকলে ভালো থাকবেন আর কি। সবাই আমার প্রীতি শুভেচ্ছা দেন, ভালো থাকুন। হেমন্তবাবু একটা অদ্ভুত অদ্ভুত সুর করতেন। একবার হেমন্তবাবু এলেন বাবা নিয়ে, আমি এই হেমন্তবাবু নাকি হেমন্ত মুখোপাধ্যায় তোমার বন্ধু, তুমি নিয়ে আসছো না বাড়িতে। তা 1959 সালে আমাদের 10 বছর বয়স, হেমন্তবাবুকে বাবা নিয়ে এলেন আমাদের এসআর দাসের বাড়িতে, দুটো ঘরে আমরা থাকতাম। সেই এলেন, এসে বললেন, তা আমার বড় ভাই ছিলেন আর আমার এক জ্যাঠতুতো দাদা, আমি, মা, আমাদের দিদা। প্রথমে দিদার কাছে গিয়ে হেমন্তবাবু, ও খুড়িমা, সবাই খুড়িমা কেমন আছো, একে হেমন্ত বাবা এসো গান শোনাও। হেমন্তবাবু গাইছেন, আমার মনে হচ্ছে একটা রিজেন্টের টিন ছিল সিগারেটের, একটার একটা দেশলাই দিয়ে একটা ঝড়ালেন, তারপর টানা, ওই সিগারেট টু সিগারেট, সিগারেট টু সিগারেট। উনি এসে আমাদেরকে তাকিয়ে বললেন, তুমি তো দেখছি সবার ছোটো, শোনো আমার গানের খাতা নেই, এখান থেকে ফাংশানে যাবো, সেই গাড়িতে আছে, সেই গাড়িতে আমি আসিনি, এত বড় গাড়ি আমায় ফাংশানে নিয়ে যায়, আমি আজ ছোটোটাতে এসেছি। মজা করে কথা হচ্ছে, বলছি তো এটা কী গান গাইবো, তাই বললাম তোমার ভুবনে গো, তাই আমি কথা যাই না, কথাগুলো তোমরা বলে দিও, এই বলে দিচ্ছি আর গেয়ে যাচ্ছে না। একটা গান হঠাৎ বললে, বরদা এই গানটা শোনো তো, কান্দিলাম আমি কান্দিলাম আমার সোনার বন্ধুরি লাগিয়া, এইটা পুষ ওইটু পুষ এইটা পুষ করিয়া। আমি কোনদিন এটা রেডিওতে বা কোথাও শুনিনি। উনি বললেন, বরদা এইটা সুর করেছি আমি, কেমন, কান্দিলাম আমি কান্দিলাম আমার সোনার বন্ধুরি লাগিয়া। কত কথা যে মনে পড়ে যায়, না আর দুটো কথা বলে দিতেই হবে। আমার এক মাসুতো দাদার স্ত্রী জার্মান ছিলেন, এখন যাই না, এইটা পুষ ওইটু পুষ এইটা পুষ করিয়া। তা সেই ভদ্রমহিলা, আপনারা জানেন কিনা যায় না, ইউনেস্কো বাংলা আধুনিক গানের একটা রেকর্ড বের করেছিল, তাতে শ্যামল মিত্র আর উৎপলা সেনের গান ছিল, বুঝলেন, এটা আশুতোষ ভট্টাচার্য মহাশয়ের, তাঁর তত্ত্বাবধানে ইউনেস্কো বার করেছিল, এটা 50-এর দশকের শেষে বেরিয়েছিল। এবার সেইখানে শ্যামলবাবুর গান শুনে আমার সেই বৌদি, জার্মান বৌদি ফ্ল্যাট,
প্রায় দেহ রাখেন। এবারে পরে উনি ফ্যান হয়ে গেছেন, তা এসছেন কলকাতায় শ্বশুরবাড়িতে এসছেন, এসেই উনি খবর পেয়েছে, উনি ইংরেজিও একদম ভালো জানেন না, জার্মান জানতেন, যে উনি শ্যামল মিত্রর গান শুনবেন, বুঝতে পেরেছেন, সামনে থেকে। তা বাবা রেডিওতে চাকরি করেন, বাবাকে বলেছেন, বাবা বলছে ঠিক আছে বৌমা দেখি। তো শ্যামলবাবুর সঙ্গে একদিন দেখা হয়েছে, ভালো করে শুনুন গল্পটা, শ্যামলবাবুর সঙ্গে দেখা হয়েছে। তা বাবা বলছে, শ্যামল তুমি তো, তোমার জন্য গর্ব হয়, তোমার মতো গায়ক কজন হবে? তা আমার এক এক বৌমা আছেন, তিনি জার্মান, জার্মানিতে থাকেন, জার্মান তোমার গান ওখানে শুনেছেন, তিনি তিনি তোমাকে পাগলের মতো ভালোবাসেন, তোমার গান একটা রেকর্ড বেরিয়েছে যে ওখানে, সেটা শুনে তুমি একটু বাবা একটু আসবে? তাহলে উনি সামনে থেকে তোমার দুটো গান এমনি একটু হারমোনিয়ামে কালি গলে একটুখানি গিয়ে দিলে। শ্যামলবাবুকে বাবাকে বলেছেন, আমি বলছি হ্যাঁ, কেউ যদি চ্যালেঞ্জ করেন কিছু করার নেই, কিন্তু সত্যি কথা, মিথ্যে কথা বলে আমার কী লাভ? শ্যামল মিত্রকে আমি ভগবান মনে করি, শ্যামল মিত্র প্রতিটি প্রতিটি খোঁতো আমি নকল করতে চেষ্টা করি, কেউ আপনার টের পাবেন না তুমি করে, আমি চেষ্টা করি কীভাবে ও ওই বাসো সেই বাসর নেই বাসরি নেই ভোর, এই ভোরটা কী করে গিয়েছিল মনে রাখবেন, শ্যামল মিত্র আমার ঈশ্বর আমির খানের। হেমন্ত মুখোপাধ্যায়কে আমি অতটা ফলো করি না, শ্যামলকে সারাক্ষণ। শ্যামলবাবু বাবাকে বলেন যে বর্দা সরি, আমি আজকাল একটু যন্ত্রপাতি ছাড়া সঙ্গে থাকলাম, গাইতে পারি না। তা বাবা বললেন, বাবা আমি একটা ছোট্ট দু কামরার ফ্ল্যাটে ঘরে থাকি, বাসায় থাকি, এসাদ্দা সরে, আর এক চিলতে একটুখানি দালান আছে, রান্নাঘর, বাথরুম, অর্কেস্ট্রা তো হবে না। তা ভবানী বুদ্ধি ভদ্রলোক ফিরছিলেন সুধীন্দ্রনাথ, হেঁটে হেঁটে এআইআর থেকে এসে উনি এরকম হেঁটে আসতেন, ভবানী বুদ্ধি ফিরছেন রাস্তায়, হঠাৎ ওইখান থেকে, তখন ভবানীপুরে একটা বোধহয় বাসা টাসা ছিল, হেমন্তবাবুর পুরনো বাড়ি, হেমন্তবাবু ওখান দিয়ে গাড়ি থামিয়ে নেমে যে বর্দা এখানে তুমি, ওই যাচ্ছি। তা বাবার মুখ চোখ দেখে বলছে, বর্দা তোমার কি কিছু হয়েছে নাকি, চলো এটা কোথায়, ওই চল না এখানে একটা চায়ের দোকানে, ওই বসুশ্রীর উপরে, এই পূর্ণর উপরে যাই, ওখানে কিছু হবে না, গোলমাল করবে না, তোমাকে দেখে চেঁচাবে লোকে, না না কই চেঁচাচ্ছে, সত্যি বাবা বললেন আশ্চর্য, লোকে কিন্তু পাতাও দিচ্ছে না। তো পূর্ণর উপরে তখন একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল, তো সেইখানে সব ফিল্ম অ্যাক্টার গায়ক গায়িকারা আসতেন, বুঝলেন, শুভ্র ওই মানে আমাদের বসুশ্রীর ওপরে যেমন ছিল কাফেটা, অনিল চ্যাটার্জিতে যেতেন, দিয়ে পূর্ণর উপরে শ্যামল মিত্র উত্তমবাবুও যেতেন একসময়। তা ওইখানে তো বাবাকে বলি, বাবা বলছে কী বলি বলো তো, কেন কী বলো, আরে আমার এক বৌমা জার্মানিতে থাকে, কী আপদ বলো তো, সে শ্যামল মিত্রর জন্য মানে পাগল, তো তিনি এসছেন কলকাতায়, তিনি শ্যামলের গান একটু সামনে থেকে শুনতে চান। তো শ্যামলকে এটা বললাম আজকে, এআই এর দেখা হলো, তো বললো ছোটোখাটো অর্কেস্ট্রা ছাড়া গাইতেই পারবে না। তা হেমন্ত বললেন, ও তা কবে বৌমা কবে আসবে? আচ্ছা এই যে ঘটনাটা ঘটছে, বৌমা কবে আসবে, হেমন্তকে বাবা বলল, সুধীন্দ্রনাথ মার্জনা করবেন, সুধীন্দ্রনাথ বলছেন, সুধীন্দ্রনাথ কিন্তু নিজে ভুলে গেছেন, আচ্ছা সেই সময় আমার বিয়ে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছি, আমি আমার মামা বাড়িতে এইখানে থাকতাম, কারণ ওইখানে এত আওয়াজ হতো আশপাশে, যে পড়ায় এমনিতে তো লেখাপড়ায় ভালো না, শেষ মুহূর্তে মানে লার্নিং বাই রোট শেয়ার হচ্ছে না, তা আমি বৈষ্ণবঘাটা থেকে আমার বাবা মার কাছে গেছি, রোববার ছিল, কেমন সে রোববারে আমি সকালে গেছি, একটু বেলা হয়েছে, বাড়িতে আমার আর এক জ্যাঠুতো দাদা তার পরিবার নিয়ে ছিলেন, মানে এসছিলেন, হঠাৎ বাইরে বর্দা বলে একটা গলা আর ঘটঘট করে আওয়াজ, হেমন্তবাবু তার আগে একবার এসছেন ওই বাড়িতে, সেই যে 59 সালে, সেই যে তো রিজেন্ট সিগারেট হাতে। তা ওই বাবুলে, আরে হেমন্ত নাকি, আমি সব হাস করেছি, এবার দিয়ে দরজা খুলে দিলাম, তা আমায় দেখে বললেন, তুমি কি বড্ডার ছোটো ছেলে? আমি হ্যাঁ, মুকুট কই? আমাকে উনি বড্ড ছোটো দেখেছেন, মুকুটকে বরং বেশি চেনেন আমার দাদাকে, মুকুট আছে ভিতরে, ও বর্দা কোথায়? এরম ভিতরে আসুন, নিচু হয়ে নামলেন, এসে প্রথম কথা, বর্দা কেমন আছো, বৌদি কই? এ বলো খুড়িমা, বা বললেন খুড়িমা গত হয়েছে, ও হ্যাঁ, বললেন আচ্ছা বর্দা, আমি আমার একটা সিনেমা করছি অনিন্দিতা নামে, জানো তো, তার শ্যুটিং আছে,
পথে যাচ্ছিলাম, তা মনে পড়ে গেল তুমি সেই বলেছিলে আমায় সেই যে ভবানীপুরে দেখা হলো, তুমি সেদিন বললে না যে তোমার বৌমা আসবে, তো বৌমা কই? এটা ভাবতে পারছেন আপনারা? উনি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, বৌমা কই? আচ্ছা, সুধীন্দ্রনাথ এত মানে নিতান্তই কথার ছলে বলেছিলেন যে বৌমা, তখন হেমন্তবাবুতে জিজ্ঞেস বৌমা কবে আসতে পারেন তোমার ওখানে? বাবা বোধ হয় কোনো একটা কারণ হয়তো জানতেন যে রোববারে আসলেও আসতে পারে, কিন্তু আমরা কিন্তু জানতাম না, দুম করে মুখ দিয়ে হয়তো বেরিয়েই গেছে পরের রোববার বা দু সপ্তাহ পরে রোববার। হেমন্তবাবু চলে এসছেন, বলে ওমা তোমার বৌমা নেই? আমি তো চলে এলাম, ভাবলাম শ্যামল তো অর্কেস্ট্রা ছাড়া গাইতে পারবে না, আর আমি তো আবার অর্কেস্ট্রা নিয়ে গাইতে পারি না, মানে আমার তো শেষ। তা আমি ভাবলাম যে আমিও তো বাংলার একজন গান বাজনা করি, তা শ্যামলের মতো অত ভালো হয় না আমার, কিন্তু আমি না হয় একটা গান শুনিয়ে দিই, ভাবতে পারি। এরপর অন্তত এই যে কথাগুলো বললাম এইটুকু মনে করে কোনোদিন রবি হেমন্তবাবু সম্পর্কে একটা উজুবার করেন, একটা চড় মারবেন, কেমন? মেরে বলবেন উকিলের চিঠিটা কবি সুমনকে পাঠান, এটি থাপ্পড় মারবেন। আমি বাবা করলাম যে তোমার কি কাণ্ডজ্ঞানী? বলেন না না তা না, এবারে হেমন্তবাবু তোমরাই বা এত কথা বলছো কেন? বাবা বলে যে কী বলবো আমি বৌমার, যে আজকে আসতে আসার একটা কথা ছিল কিন্তু ফাইনাল কিছু না, মুক্তি হঠাৎ বেরিয়ে গেছে। তো হেমন্তবাবু বলছেন যে আমি আসে চলে এলাম, ভাবলাম দেখো একটা দেশের বদনাম হবে, শ্যামল সেটা তো ভালো অসামান্য গান গায়, বিরাট তো ওরা বিরাট, আমি তো সেই ছোটোটাই আছি বুঝলে না বর্দা, ও বর্দা সেই যে আমরা সেই যে যেতাম যে হিন্দুস্থানের স্টুডিও আর HMV স্টুডিওতে দমদমে গিয়ে দুজনে মিলে রেকর্ড করতাম, সেই যুগেই আমি পড়ে আছি, আমার খুব একটা হয়নি। যে এইবারে মজা করছেন, এইবারে মানে এই এই ছোটোটা গান গায় না? হ্যাঁ, এই তুমি গান গাও না? হ্যাঁ, তুমি গান কি তুমি তো রেডিওতে গাও, আমার ভাইজি বলছিল তুমি তো রেডিওতে গাও, রবীন্দ্রনাথের গান গাও, আধুনিক গান গাও, একটা গান শোনাও। আমার তো হাত পা কাঁপতে, আমি এই একটা হারমোনিয়াম এক্ষুনি একটা, তা আমি একটা গান গাইলাম, এমনি খারাপ না, কিন্তু বর্দার গলার ধারে কাছে তুমি নেই, ওর গলার গায়কী ধারে কাছে তুমি নেই বাবা। যাই হোক, এইবারে বলে শোনো সে তো না নেই, এবার এবারে বৌমা ছাড়াও হবে তো গান? বলে হ্যাঁ হবে। বলে একটা গান শোনাও। বলে আমি তো একটা গাইবার পালাতে হবে, আমার শুটিং আছে, কল টাইম আছে। কী গান শুনবে? তো বাবা বললেন যে কীর্তনাঙ্গ গান গাও। হেমন্তবাবু আমার মন মানে না, দিন রোজিনী বাপের জন্মে এরকম গান শুনিনি, মায়ের সামনে বসে গাইছে লোকটা, মানে ওইভাবে একটা একটা সিগারেট ধরে গাই, আমার মন মানে না দিন রোজিনী, এই হারমোনিয়ামটা পাশে বসিয়ে আমাদের ওই একটাই সোফা কাম বেড ছিল ওইখানে গাইছে। গানটা শেষ হলো, আমরা স্তম্ভিত। সুধীন্দ্রনাথকে বলছে বর্দা, বর্দা আজকাল ভয় করে। বলে কিসের ভয়? বর্দা ভয় করে আমায় কবে ফেলে দেবে বর্দা, এখনো মনে আছে। বাবা বললেন যে হেমন্ত তোমায় ফেলবে না, তোমায় বাঙালি কোনো ফেলতে পারে? বর্দা তুমি জানো না ফেলে দেবে বর্দা, এরা সবাইকে ফেলে দেয়, জনগণ ফেলে দেয় বর্দা। আরে আহ না, 69 সালের কথা বলছিলাম, এবার 71 জেনে রাখুন। আমি রেডিওতে গান গাই, তখনকার দিনে বেতার শিল্পী হওয়ার একটা ব্যাপার ছিল, তখন আমার গ্রামোফোন রেকর্ড বেরোয়নি। 71 সালে আমি তখনও MA পড়ছি, পালানোর তাল করছি, আমাদের এই পলিটেকনিকে, যাদবপুর পলিটেকনিক, আমি তো যাদবপুরের ছেলে, তো পলিটেকনিকে একটা ফাংশন হবে, আমাকে সেখানে গাইতে বলেছে, বলছে এক পয়সাও দেবো না শালা, তোকে কেউ ডাকে? আমরা ডাকছি, তুই আসবি গাইতে। আমি গেছি, একজন তবলিয়াকে নিয়ে গেছি, তিনি আবার ওই পলিটেকনিকেই পড়াতেন, তিনি ওখানকার টিচার, ফলে পয়সা নেওয়ার প্রশ্নই নেই। ওখানে যে ঘরটাতে আমাদের বসতে দিয়েছে, গেছি আমি, ঢুকেই মনে হলো একটা একটা বিদ্যুৎ খেলে গেল। আমি দেখি ওখানে হেমন্তবাবু বসে আছেন, তাই না? এই আমি ঢুকবো না। বলে সে কি তোর বস ভেতরে? বলি হেমন্তবাবু। বলে হেমন্তবাবু তো কি জোরে জোরে বলছে? বলে হেমন্তবাবু আমার দিকে তাকে বললেন, এই তুমি টুটুল তো? হ্যাঁ, এসো। সাগর সেন বসেছিলেন,
হস্তশিল্পী, আমি ঢুকতেই সাগরবাবু বেরিয়ে গেলেন। এবং তো বললেন যে সব কেমন আছি, বাবা মা সব বলে চলে, আমায় কিন্তু একটা ফাংশন করতে যেতে হবে শিবপুরে, জানো, তুমি কি গানের লাইনে ঢুকছো? আমি যে কী বলবো আপনাকে, সে সাহস নেই। কা কেন, এসো না, আমি শুনেছি রেডিওতে শুনেছি বরদার মতো তুমি হও নি, কিন্তু মনে হয় না হবে, কিন্তু গাও না, গাও না, এই বলছে। এবারে হঠাৎ সেই অর্গানাইজার ঢুকেছে হতভাগা, ঢুকে বলছে আচ্ছা আমি লিস্টটা বলে দিই, প্রথমে সাগর সেন গাইছেন, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়, তারপর তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়, সিপিএম খুব খুশি হচ্ছেন রওনা সালটা, এবার আমি কবির সুমন, হ্যাঁ, আর বেশি বাড়াবাড়ি করলে নামটা আরও বড় করে দেবো, মোহাম্মদ কবির সুমন ইনকিলাব ইমতিখাব এসব করে দেবো, বিরাট বড় হয়ে যাবে। আচ্ছা এবারে আমি তো শুনে না খপ করে সেটাকে ধরছি, কী বললি, হ্যাঁ কেন, মানে হেমন্ত মুখোপাধ্যায়ের পর গান গাইবে হিন্দুস্তানে কেউ, কে, হেমন্তবাবু আমার দিকে তাকিয়ে, টুটুল, আমি তোমায় টুটুল বলছি, টুটুল আমার শিবপুরে ফাংশন আছে, সেইটাকে আমি বলে রেখেছিলাম, উপায় নেই, সাগরকে তো আমি আগে বললাম সাগর গিয়ে নিক, তোমায় আমার পর গাইতে হবে, এটা তো সম্ভব না, সম্ভব কেন, এটা সম্ভব না, পারবে, তোমায় পারতে শিখতে হবে সমান, এই টুটুল, টুটুল তোমায় পারতে শিখতে হবে, তোমার মনে আছে, তোমায় পারতে শিখতে হবে বাবা, আমি গাইব তোমার আগে, আমার কিছু করার নেই, তোমারও কিছু করার নেই, তুমি পারবে, আমার পর গাইতে কেমন লাগে সেই অভিজ্ঞতাটা হোক জরুরি অভিজ্ঞতা, সবার সামনে বলছেন শান্ত। আচ্ছা ওর পা তখন ভেঙে গেছে বুঝলেন, একটা চেয়ারের উপর পা রাখা, একের পর এখনো মনে হচ্ছে ক্যামেল সিগারেট খাচ্ছেন। এবারে সব ছেলেগুলো তো চলে গেল, আমি বললাম আপনি আমার কী বিপদে পড়লাম, আমার চামড়া থাকবে না, কিচ্ছু ভেবো না বাবা, সেই দিনকাল আর নেই, যদি আমার গাওয়ার পর তুমি গাইলে যদি তোমার চামড়া না থাকতো, আমি তো বলতাম টুটুল একটা কাজের কাজ হয়েছে গো, তোমার চামড়াটা নেই, তার মানে এখনও লোকে রিয়্যাক্ট করছে, মানে বলে মানে সাগর গাইবে, সাগর তো ভালো গায়, বলো তোমার কি ধারণা সাগরের গান লোকে শুনবে, এরকম সবাই এসে আপনার গান শুনতে, কাঁচকলা, কাঁচকলা কেউ শুনবে না। এবারে সাগরবাবু গাইছে, আমাদের তুমি যাও চাও কি শোনো ওখানে, তা আমি ওখানে গিয়ে গিয়ে ওই উইংসের ধার থেকে আমি শুনছি, একটা শুনেই দেখলাম যে লোকেরা উল্টো হয়ে বসে গল্প করছে, কেউ শুনছে না, সাগরবাবু দুটো গান গাইলেন চলে এলেন, এবার হেমন্তবাবু গাইবেন, যে এখন আপনি প্লিজ আমায় একবার দিন, আমার আমি একটা গান গাইবো তার বেশি গাইবো না, আমি গাইবো না, শোনো, বিশাল লম্বা লোকটা আমার কাঁধে একটা হাত দিয়ে বলো টুটুল শোনো, লোকে হেমন্ত মুখুজ্জের গানই শুনবে না, তা তুমি হেমন্ত মুখুজ্জের গানই শুনবে না, লোকে শোনে না, অনেক আগে শুনত, তোমার গানও শুনবে না, ভয় পাচ্ছ কেন, চোখ কান বুঝে দুটো গান গাইবে, তার বেশি গাইবে না, গাইতে বললেও গাইবে না, দুটো গান গিয়ে দৌড় সোজা, তুমি তো কাছেই থাকো, দৌড়ে বাড়ি চলে যাবে, কি গান গাইলেন বসে, ওই একটা পা একটা চেয়ারের উপর ফেলে, মানে এক উনি সাতটা আটটা গান আর কি সামনে দেখলাম জানেন, লোকেরা উল্টো হয়ে বসে গল্প করছে, খাচ্ছে কোকা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এ ওকে কাগজ ছুঁড়ছে, যা খুশিটাই হচ্ছে সেখানে, সে সোশ্যাল, হেমন্তবাবুর গান সত্যি কেউ শুনল না, আমি শুনলাম, চোখ খান বুঝে তারপর বসলাম, উনি আমি যাবার উনি বেরিয়েছেন, আমি ঢুকতে হচ্ছে, উনি বললেন ভয় পেও না, দেখলে তো কেউ শোনেনি, তোমাকেও কেউ শুনবে না, গান দুটো গাও, ঠিক দুটো তার বেশি না, আমি গেলাম দুটো কেউ শুনছে না, আমি আর সব তাকাচ্ছি না সোজা, এমনকি ওভাবে উল্টো পাল্টা তালও বাজালো, কী তাল বাজালাম যাই না, আমি দুটো হিমাংশু দত্তর গান গাইলাম, বোধহয় কী দত্ত, হিমাংশু দত্ত কী দত্ত হয়ে গেলেন, ভগবান জানে মধুসূদন দত্ত হয়ে গেলেন, আমি চলে এলাম বাড়িতে, সকলে আমার প্রণাম সালাম নিন,